بسم الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. আমার বাড়ি সিলেট, কিন্তু আমাকে বাংলায় মানে শুদ্ধ হিসেবে বলতে বলা হয়েছে, আমি সেই জন্য শুদ্ধই করতেছি। মানে অনেক সময় সিলেটিরা মাইন্ড করেন, সিলেটিদের সাথে বাংলা কথা বললে সিলেটিরা মাইন্ড করেন, এবং এটা সঙ্গত কারণেই মাইন্ড করেন। মানুষ মাত্রই তার প্যারোকিয়াল হয়, মানুষ নিজের কমিউনিটির ল্যাঙ্গুয়েজে বা আচার আচরণের সাথে তারা কমফোর্টেবল ফিল করে। তা আমি যেমন বাইরে যখন আমার সাথে কারো দেখা হয়েছে, জার্মানিতে একটা ছেলের সাথে একবার দেখা হলো, পাশাপাশি আমরা দাঁড়ায় আছি, তা আমি যাকে জিজ্ঞেস করলাম, আমার থেকে ইন্ডিয়ান বলেন না, আমি বাংলাদেশি। নেক্সট শব্দটাই আমি বাংলায় বলছি, প্রথমটা ইংলিশে বলছি, নেক্সটটা বাংলায় বলছি। তখন যদি ইংরেজিতে বলতাম সে মনে করতাম আমি ফুটানি দেখে দিচ্ছি। তো এই জন্য ওনারা যেহেতু এটা ই করতেছেন, লাইভ সম্প্রচার করতেছেন, সেই জন্য ওনারা বাংলা বলছেন, কিন্তু আমি সিলেটিও ভালোভাবে বলতে পারি এবং আমি আপনাদের একজন, এটা আশ্বস্ত করে তারপরে আমি আমার বক্তব্য শুরু করতেছি। এখানে আমার ব্যাপার নয়, ব্যাপারটা আয়োজকদের। আচ্ছা, আমাকে যে টপিক দেওয়া হয়েছে ইমান ভঙ্গের কারণ, এটা আমি যেভাবে বলি, সাধারণত বলি, অনেকখানি বলছি, আগেও বলছি বা এখনও কোথাও কোথাও বলি, এটা আসলে তিনটা জুমার খুতবা। এই এই টপিকটা আমি যেখান থেকে বলি সেখানে তিনটা জুমার খুতবা আছে একজন স্কলারের, সেটাকে আমি শর্টকাট করে বলার চেষ্টা করি। আজকের আয়োজনে ইমান ভঙ্গের কারণ আছে একটা, এবং যুব সমাজের নৈতিক অবক্ষয়ের কারণ ও তার প্রতিকার এবং প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা। আজকের রাত আসলে মানে শেষ হয়ে যাবে যদি এটা নিয়ে রিয়েলি আলোচনা করা হয়। তা আমি চেষ্টা করবো সুইপিং, যেটা বলে, মানে যত শর্টে সম্ভব এগুলোই করতে। আর ইমান ভঙ্গের কারণ বলছেন, ইমান থাকলে ভঙ্গের প্রশ্ন আসে। ইমান আছে কি না সেটা বোধ হয় আগে একটু ই করার ব্যাপার ছিল। তা আমি এটা পরবর্তীতে যুব সমাজের নৈতিক অবক্ষয়ের কারণ সেখানে এটা একটু বলার চেষ্টা করবো, যে ইমান আছে কি না আমাদের সেটা। তো তার আগে ইনশাল্লাহ আমরা ইমান ভঙ্গের কারণগুলো বলি। আমি যেভাবে বলি বা যেখান থেকে বলি সেখানে 12টা পয়েন্ট তারা ই করেন, এই 12টাই লিমিটেড না, ইমান ভঙ্গের অনেক কারণ আছে, কিন্তু 12টা মেজর কারণ তারা বলেন, মূল কারণ বলেন। তার ভিতরে প্রথমটা আমি প্রথমে পয়েন্ট বলে যাই, তারপরে অথবা পয়েন্টের সাথে সাথে একটু একটু করে ই করে যাবো, একটু ছুঁয়ে ছুঁয়ে যাবো জাস্ট, কারণ এটা আগেই বললাম যে তিনটা জুমার খুতবা এটা। তো 12টা পয়েন্টের ভিতরে প্রথম পয়েন্টটা হচ্ছে, যে কোনো প্রকার বড় শিরকে লিপ্ত হওয়া। বড় শিরকে তারা চার ভাগে ভাগ করছেন, এই লেখক যার থেকে আমি পড়ি উনি চার ভাগে ভাগ করছেন। একটা হচ্ছে প্রার্থনা শিরক। প্রার্থনা শিরক মানে আল্লাহ ছাড়া কারোর কাছে কিছু প্রার্থনা করা, পীর হোক, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক বা আরও কোনো বুজুর্গ হন, কারো কাছে কিছু প্রার্থনার সেন্সে যেটা আসে সেইভাবে চাওয়া। প্রার্থনা হচ্ছে ইবাদতের নির্যাস, এসেন্স যেটাকে আমরা বলি। লেবুর নির্যাস হচ্ছে লেবুর রস, যেটা সেটা রসের জন্য কিন্তু আমরা লেবুটা খাই বা লেবুটা কিনি। তো ইবাদতের নির্যাস হচ্ছে প্রার্থনা। এই ইবাদত যেহেতু এক মাইক্রন আল্লাহ ছাড়া কারোর দিকে ডিরেক্ট করা যাবে না, প্রার্থনাও কোনো অবস্থায় আল্লাহ ছাড়া কারোর কাছে করা যাবে না। এটা প্রার্থনা মানে চাওয়া, আমরা চাই না, সন্তান চাই, টাকা পয়সা চাই, ঘরবাড়ি চাই, সুন্দরী বউ চাই, অথবা আরেকটা কিছু চাই, সব কিছু শুধুমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। আমরা বলি ইয়া কান আবুদু ওয়া ইয়া কান আস্তাইন, এখানে আমরা বলতেছি যে আমরা আল্লাহ ছাড়া কারোর কাছে কিছু চাই না। এটা মিনিং হচ্ছে যে জিনিসগুলো আল্লাহর কাছে চাওয়ার সেগুলো আর কারোর কাছে চাই না। আপনাকে আমি বলে আমার এক গ্লাস পানি দেন, এটা এটা সেই চাওয়া না, এটা কার্যকারণের ব্যাপার। আপনাকে আপনি আপনার সামনে গ্লাস আছে, জগ আছে, আমি বললাম আমাকে একটু পানি খাওয়ান, এইটা সেই চাওয়া না। যে চাওয়াগুলা মাবুদের কাছে চাওয়া হয়, যিনি দিতে পারেন তার কাছে চাওয়া হয়, যিনি সব কিছু দিতে পারেন তার কাছে চাওয়া হয়, সেই প্রার্থনা আল্লাহ ছাড়া কারো কাছে করা যাবে না। এটা দুই নম্বর হচ্ছে শিরকের ভিতরে আমি আসি এখন। এক নম্বর পয়েন্টের চারটা ক্যাটাগরি আমি বললাম, এক নম্বর পয়েন্ট কি কোন প্রকার শির, সেটার চারটা পয়েন্ট বলছি আমি। প্রথমটা বললাম প্রার্থনায় শির, দুই নম্বরটা হচ্ছে নিয়তের শির, একই কাজ আপনি করেন আমি করি, আমারটা ইবাদত আপনারটা শির। কেন? আমি ধরেন গরু জবাই করলাম আল্লাহর নামে সাদাকা হিসাবে, আমারটা যদি কবুল হয় আলহামদুলিল্লাহ, আমারটা শির না। কিন্তু আপনি এই একই গরু হয়তো ফুলতলির এখানে পাঠিয়ে দিলেন,
যেখানে বাবার মাজারে বা বাবার ইসে ওইটা জবাই করা হোক, আপনারটা কিন্তু শিখ হয়ে যাবে শুধু নিয়তের কারণে। হ্যাঁ, নিয়ত তো এটা বুঝতে হবে যে নিয়তটা আমাদের শুদ্ধ হইতে হবে। আমাদের সকল ইবাদতের কাজ, সওয়াব হাসিলের কাজ শুদ্ধ নিয়ত হইতে হবে, শুদ্ধ ইন্টেনশন ভিতরে নিয়তটা শুদ্ধ থাকতে হবে, তা নাহলে শিরক হয়ে যাওয়ার চান্স আছে, যেভাবে আমি উদাহরণ দিলাম একটা। তিন নম্বর ক্যাটাগরি শিরক হচ্ছে আনুগত্য শিরক। আনুগত্য শিরক মানে হচ্ছে আপনার এমন আনুগত্য যদি কারোর প্রতি থাকে যে আনুগত্য আপনাকে আল্লাহর আনুগত্য থেকে বিমুখ করে বা আল্লাহর আনুগত্যের বিপরীতে যায়, সেটা হচ্ছে আনুগত্য শিরক। এখানে সূরা তওবার 31 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে ইহুদি এবং খ্রিস্টানদের কথা বলতেছেন যে তারা তাদের রাব্বি এবং বিশপ মানে তাদের ধর্মযাজক যারা তাদেরকে তারা রব বানায় নিয়েছে। তা আদি বিন হাতিম বলে এক সাহাবি ছিলেন, উনি খ্রিস্টান ছিলেন, উনি আল্লাহ রাসূলের কাছে দিন গ্রহণ মানে ইসলাম গ্রহণ করতে আসছেন। তো উনি বললেন যে আমি ইসলাম গ্রহণ করবো, কিন্তু আমি একটু জানতে চাই আল্লাহ এইভাবে কেন বলেন, আমরা তো আমাদের ধর্মযাজকদের ইবাদত করি না। তখন আল্লাহ রাসূল তাকে বললেন যে তারা যদি একটা হারাম জিনিসকে হালাল বলে ফতোয়া দেয় তোমরা মানে না? যে হ্যাঁ তা তো আমরা মানি, হারামকে হালাল, এবং কোনো হালাল জিনিসকে হারাম বলে তোমরা মানো না? যে হ্যাঁ হ্যাঁ সেটাও তো মানি। এইটাই হচ্ছে রব বানায় নেওয়া এবং এইটাই হচ্ছে আনুগত্যের শিরক। যখন আল্লাহ যেটাকে হারাম করছেন সেটা আপনার কোনো বুজুর্গ কোনো পীর কোনো ফকির হালাল করে দিল আর আপনি সেটাকে হালাল মনে করে করতে শুরু করলেন, এটা হচ্ছে আনুগত্যের শিরক। এরকম আমাদের ধরেন আমরা পলিটিক্যাল লিডাররা আছে, তারা আমাদেরকে বা আরও অনেক অনেক ধরনের লিডার আছে আমাদের ভিতরে, ধরেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত হোক, মুড়ল হোক, তারপরে পলিটিক্যাল লিডার হোক, দেশের রাষ্ট্রপ্রধান হোক, রাষ্ট্রনায়ক, এরা ডে ইন ডে আউট আমাদেরকে হারাম জিনিসকে হালাল বানায় দিচ্ছে। আমাদের দেশে ব্যাংকিং আছে না, ব্যাংকিং চলতেছে। তো আপনি এখানে যদি আমি বলি যে গোলাপগঞ্জের বাজারে একটা শুকুরের মাংসের দোকান দেওয়া হয়েছে, আপনারা কী করবেন? সবাই গিয়ে ভেঙে দেবেন না? অন্তত গোলাপগঞ্জের মানুষ ভেঙে দিবে যে কী মুসলমানের সমাজের ভিতরে শুকুরের গোশতের দোকান। শুকুরের গোশতের ব্যাপারে আল্লাহ কিন্তু বলেন নাই যে শুকুরের গোশত যে খাইলো সে আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করলো, এই কথা কিন্তু বলেন নাই, শুধু হারাম বলছেন। আর ব্যাংকের কথা কী বলছেন, সুদের কথা কী বলছেন? আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করছে বলছেন। কয়টা ব্রাঞ্চ আছে ইসে গোলাপগঞ্জে? অন্তত 500-700 তো আছেই, অনেক কটা ব্যাংক আছে তাই না? আপনাকে কেউ ভাঙতে গেছেন না? ওইখানে গেলে ম্যানেজার চা খাওয়াই দেন, আপনারা খুব খুশি হয়ে চা খাই আসে যে আমার কত তোয়াজ করছে ওইখানে, তাই না? এই বুঝের ব্যাপার, চিন্তা করবেন, এটা নিয়ে চিন্তা করবেন ইনশাল্লাহ। ইমান ভঙ্গকারী বিষয়ের ভিতরে আসতেছে। চার নম্বরটা হচ্ছে ভালোবাসায় শিরক। আমরা অনেকেই অন্য কাউকে মানুষকে অথবা কাউকে ভালোবাসি, অন্য কোনো মানুষকে এমনভাবে ভালোবাসি যেটা আল্লাহর ভালোবাসাকে ছাড়াই চলে যায়। পৃথিবীর সকল ভালোবাসা আল্লাহর ভালোবাসার সাবসেট বা আমরেলায় হইতে হবে, মানে আল্লাহর ভালোবাসার বাইরে যেতে পারবে না কোনোটা, আল্লাহর ভালোবাসার বাইরে কোনটা যেতে পারবে না, আল্লাহর ভালোবাসার ভিতরে থাকতে হবে। তো যেটা হয় যে আপনার ধরেন এই শীতের রাতে সকালে আপনি ঘুম থেকে উঠতে গেছেন, ফজরের নামাজ পড়বেন, আপনার বউ করলো কি এত শীতের ভিতরে উঠবা সকালে 8টার সময় পড়ে নিয়ে ফজরের নামাজ, এগুলো আছে, রেওয়াজ আছে আমাদের দেশে, রেওয়াজ আছে, অনেক মানুষ ফজরের নামাজ সূর্য ওঠার পরে পড়ে। তো এই যে বউয়ের ভালোবাসা বা বউয়ের কথায় আপনি আল্লাহর কথার বাইরে গেলেন বা আল্লাহর আনুগত্যের বাইরে গেলেন, এইটা এইটারই ধারাবাহিকতায় আপনার ভালোবাসার শীত, মানে এটাকেই ভালোবাসার শীত বলে। এটা আপনি কোনো মানুষের জন্য তো মানে সবচেয়ে বড় ভালোবাসার শীত হচ্ছে নিজের নাফসের ভালোবাসা, যেটা আপনাকে আপনার যা ইচ্ছা করে আপনি সেটা করেন, এটা আসলে মানে নিজের নাফসকে আপনি আল্লাহর চেয়ে বড় অবস্থান দিছেন বা পজিশন দিছেন। যেহেতু সূরা ফুরকানের একটা আয়াতে বলছেন আল্লাহ 43 নম্বর আয়াত সম্ভবত 25 নম্বর সূরা, যে তুমি কি তাদের দেখেছো যারা নিজের হাওয়াকে ইলা বানায় নিছে, নিজের হাওয়াকেই ইলা বানায় নিছে, মানে তারা হাওয়ার উপাসনা করে, হাওয়া যেটা বলে সেটা করে, আল্লাহ যেটা বলে ওটা করে না। এটা হচ্ছে ভালোবাসার শিরকের চূড়ান্ত একটা আর কি, মানে একটা 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 ম্যানিফেস্টেশন বা একটা প্রকাশ। আমার প্রথম পয়েন্টটা গেছে, প্রথম পয়েন্টটা ছিল আমি বলছি 12টা পয়েন্ট বলবো। প্রথম পয়েন্টটা হচ্ছে আমার সময় কতক্ষণ একটু জানি না, এক ঘন্টা কখন সেটা কখন হবে, এক ঘন্টা আমি কখন শুরু করি, 9:30 আছে, ঠিক আছে। তো সেকেন্ডটা হচ্ছে আপনার এবং আল্লাহর মাঝখানে কাউকে মধ্যস্থতাকারী মনে করা, এজেন্সি মনে করা। আমার দেশে বহু মানুষ আছে তারা এজেন্সি ধরে, ধরে না পীর ধরে মুরিদ ধরে, অনেক মানুষের অনেক পীর আছে যারা বেহেস্তের টিকিট দেয় বা তার অনেক আছে, মানে গুনে শেষ করতে পারবেন না, এজেন্সি মনে করে। একটা যুক্তি থাকে তাদের যে আমি যদি প্রাইম মিনিস্টারের কাছে দেখা করতে যাই আমি কি সরাসরি দেখা করতে পারবো? পারবো না, তার পিএস বা তার প্রাইভেট সেক্রেটারি বা তার আগে একটা ঘাটে আমাকে গিয়ে নাম লিখে দিতে হবে, সুপারিশ করতে হবে বা কিছু তাকে বলবো যে আমার একটু পৌঁছে দেন,
তো প্রাইম মিনিস্টার ভিতর থেকে দেখবেন, দেখে যদি তার ইচ্ছা তাহলে উনি ই দিবেন, ইজাজত দিবেন, আর ইচ্ছা না হলে বলবেন যে না দেখা হবে না। তা আল্লাহর ব্যাপারে এরকম একটা এজেন্সি লাগে, একটা কারো মাধ্যমে যাইতে হয়, নাইলে কেমনি। প্রাইম মিনিস্টার এই ফোনের এই পাশ দেখলে ওই পাশ কি আছে জানেন না, প্রাইম মিনিস্টারের দৃষ্টি এটার ওই পাশে যায় না, ঠিক না? একটা বই যদি প্রাইম মিনিস্টার দেখেন, ওই মানুষ তো, একটা বই যদি তাকে দেখেন তাহলে উনি বইয়ের এই কাভার দেখলে পিছনে কি আছে এটা জানেন না। কিন্তু আল্লাহ কি পিছনেরটা জানেন না? পিছনেরটা জানেন, সামনেরটা জানেন, আপনার ভিতরে কি আছে জানেন, আপনি কি বলবেন জানেন, আপনি কি চাইবেন জানেন, আপনি কি করবেন জানেন, কি ফন্দি করতেছেন জানেন, কোনটা করেন নাই সেটা জানেন, তাই না? অন্ধকার রাত্রে অন্ধকার পাথরের নিচে একটা কালো পিঁপড়া যে হাঁটে, আল্লাহ সেটা সম্বন্ধেও জানেন। একটা গাছের পাতাও আল্লাহর জ্ঞান ছাড়া পড়ে না। সুতরাং সেই আল্লাহর কোনো এজেন্সির দরকার নাই, কোনো সহায়তাকারীর দরকার নাই, বা তার সেফটি সিকিউরিটিরও ব্যাপার নেই। প্রাইম মিনিস্টার তো সেফটি সিকিউরিটির ব্যাপার আছে। তো মানুষের সাথে আমরা যেন আল্লাহকে গুলায় না ফেলি। এবং আল্লাহ বলছেন কি, তারা জিজ্ঞেস করে আমি কোথায়, বলো আমি কাছেই আসি। এবং আল্লাহকে সরাসরি আমরা এই করতে পারি, তাই না? আমাদের কারোর মাধ্যমে যাওয়ার কিছু নেই। আমরা আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকি কখন, যখন সেজদায় থাকি, সালাতে সেজদায় যখন থাকি, তখন আমরা সরাসরি আল্লাহর সাথে আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহর কাছে এই করতে পারি। কোরআনের সূরা বাকারার আয়াতে আল্লাহ বলছেন সাবরি ওয়াস সালাত, সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে সরাসরি চাইতে পারি, যা ইচ্ছা চাইতে পারি। এবং আল্লাহ চাওয়ার ব্যাপারে আমরা কোনো লিমিটেশন নাই। মানে ধরেন কথার কথা, আমি রাস্তার ফকির, আমি এখন 100 কোটি টাকা আল্লাহর কাছে চাইতেছি, এটা কি অসম্ভব আল্লাহর জন্য দেওয়া? অসম্ভব না। আমি যদি মনে করি যে আল্লাহর জন্য কিছু দেওয়া আমাকে অসম্ভব, যেটা আল্লাহ বারণ করেন নাই, সেরকম জিনিস যদি হয়, তাহলেই বুঝতে হবে যে আমার আল্লাহ সম্বন্ধে আইডিয়াটা ক্লিয়ার না। তা আল্লাহ এবং আপনার মাঝে মধ্যস্থতাকারী যদি কাউকে নেন, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন, বা আপনার ইসলাম, আপনি আর মুসলিম থাকবেন না। তিন নম্বর পয়েন্ট হচ্ছে কাফেরদেরকে কাফের মনে না করা। আমাদের দেশে এটা খুব বড় একটা ডিজিজ, আমাদের দেশ বলে না, তো এই অঞ্চলে সবখানেই আমরা অনেকেই মনে করি যে খ্রিস্টান সে তো ঈসা আলাহ সাল্লামের উম্মত, সে ঈসা আলাহ সাল্লামকে মানে, ক্রিশ্চিয়ানিটির বই মানে বা ই মানে, সে তার মতো করে ঠিক আছে, ইহুদি তার মতো করে ঠিক আছে, হিন্দু তার মতো করে ঠিক আছে, এরকম ধারণা কিন্তু আমাদের দেশে বহু মানুষের আছে। এবং লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনের এক্সপ্লেনেশন করতে গিয়ে অনেকে আবার এগুলারে মানে গুলায় ফেলেন, মনে করেন যে সব সবাই সবার মতো করে ঠিক আছে, আমি আমার মতো করে মুসলমান, এটা কি ঠিক নাকি ব্যাপারটা? না, এটা ঠিক না। যেদিন উনি যে আয়াতটা পড়লেন সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আল্লাহ যেদিন বললেন যে তোমাদের আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম, পারফেক্ট করে দিলাম, সেই দিনের পরে পৃথিবীতে মাত্র 2টা দিন আছে, দিন আল ইসলাম, দিন আল কুফর। আপনি হয় মুসলিম নয় কাফের, মাঝামাঝি কিছু হওয়ার উপায় নেই, গ্রে এরিয়া নাই কোনো, ব্ল্যাক এবং হোয়াইট। তো এটা আরও আছে আপনার আরও অন্যান্য জায়গায় আল্লাহ বলছেন বা রাসূল বলছেন যে যে আমার কথা শুনলো সে এবং আমার ইসে বিশ্বাস করলো না, সে ইহুদি হয়ে না খ্রিস্টান হয়ে মারা গেল, ইহুদি হয়ে অথবা খ্রিস্টান হয়ে মারা গেল সে, বা সে হচ্ছে কি আখেরাতে ক্ষতিগ্রস্ত। আমি জাস্ট জিসটা বললাম। এবং আল্লাহ বলছেন যে ইসলাম ছাড়া, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে একবার বলছেন এবং 19 বা 18 নম্বর আয়াতে একবার বলছেন, দুইবার, যে আল্লাহর কাছে ইসলাম ছাড়া আর কোনো দিন গ্রহণযোগ্য না। সুতরাং একজন মানুষ আইদার মুসলিম অথবা কাফের, এই জিনিস বিশ্বাসটা আমরা ঠিক করে নিব যে একজন কাফেরকে আমরা কাফের বলবো, কাফেরকে কাফের না মনে করলে কেউ সে কাফের হয়ে যেতে পারে। আমার কথা না এগুলো, একটাও আমার কথা না, এগুলো সব দলিল আছে। আমাদের বললাম তো যে 3টা জুমার খুতবা আমি আপনাদের এখানে হয়তো আধা ঘন্টায় বলবো এখন। আচ্ছা, কাফেরকে কাফের মনে করতে হবে, তার মানে এটা না যে তাদেরকে আমি মেরে ফেলবো, কেটে ফেলবো, তা না। কিন্তু আমরা তো, আমাদের সাহাবীরা সবাই কাফের ছিলেন না, এককালে মুশরিক ছিলেন, তো অলমোস্ট সবাই মুশরিক ছিলেন, এক একজন হয়তো ডিফারেন্ট হইতে পারেন, দিনে হানিফের উপর ছিলেন বা এই ছিলেন। তো অ্যাভারেজ সাহাবীরা কি মুশরিক ছিলেন না? তারা ইসলামে দাখিল হয়েছেন, তারা আমাদের অনুসরণীয় সাহাবি, তাই না? এইভাবেই আমরা কাফের মুশরিক যারা আছে তাদের ব্যাপারে আশা করব, তাদের ব্যাপারে আমরা দোয়া করতে পারি, হিদায়তের দোয়া, এবং তাদেরকে আমরা দাওয়াত দিব, কিন্তু তাদেরকে কাফের জ্ঞান করব। কাফেরকে কাফের জ্ঞান না করলে আমরা নিজেদের, আমাদের ইমান নষ্ট হয়ে যাবে। 4 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জীবনবিধান নিয়ে আসছিলেন, অর্থাৎ কি শরিয়া, সেটাকে যদি আমরা মনে করি তার চেয়ে বেটার এখন কিছু আছে, সেটা ডেমোক্রেসি, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, যে কোনো ইজম হোক না কেন, তাহলে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে। অথবা আমরা যদি রিপ্লেসেবল মনে করি যে আল্লাহ রাসূল যে জীবন ব্যবস্থা নিয়ে আসছিলেন ওটা এখন চলে না, সুতরাং এখন ওইটার জায়গায় আরেকটা আমরা ই করবো বা পালন করব, তাহলে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে। এটা নিয়ে অনেক বড় কথা আছে, এটা নিয়ে অনেক কথা আছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাম যে জীবনবিধান নিয়ে আসছে এটা ভ্যালিড থাকবে, সারা দুনিয়া উল্টে গেলেও এটা চেঞ্জ হবে না। আবদুল্লাহ ইবনে মাসউদের একটা আসার বলতেছি যে সবাই যদি দিন ছেড়ে চলে যায় আর একজন যদি দিনের উপর থাকে, সত্যের উপর থাকে, সেই জামাত, সেই আল জামাত, আল জামাত মানে কি বোঝেছেন,
আল্লাহ রাসূলের সময় আল জামাত বলতে কি বোঝাতেন, তার আন্ডারে যে মুসলিমরা ছিলেন তাদেরকে বোঝানো হতো, তাই না? সেটারই ধারাবাহিকতা চলতেছে এখনই। তাহলে একজন থাকলে সেই সত্যের উপর যদি থাকে সেই জামাত, বাকিরা কি, বাকিরা যদি বের হয়ে চলে যায় তাহলে ইসলামের কিছু আসে যায় না। আল্লাহ রাসূল অন্যত্র বলছেন যে কিয়ামত পর্যন্ত তার উম্মার একটা দল টিকে থাকবে যাদের কেউ ক্ষতি করতে পারবে না, যাদেরকে বিভিন্ন নামে বলছেন, কখনো বলছেন তাইফা মনসুরা, ফিরকাতুন নাজিয়া, এই ধরনের বিভিন্ন নাম বলি আমরা তাদের ব্যাপারে, এবং আল জামাত বলছেন। আজকে আমরা কি বলি, আহলুসুন্নাহ ওয়াল জামা কথাটা বলি। যাই হোক, এটা নিয়ে এই পয়েন্টটা নিয়ে আপনার কয়েক ঘন্টা কথা বলা যায় যে মানে আপনার নবী যে জীবন ব্যবস্থা নিয়ে আসছিলেন তার চেয়ে বেটার যদি কিছু মনে করি আমাদের ইমান নষ্ট হয়ে যাবে, আমরা খুব কেয়ারফুল থাকবো। কারণ আমাদের অনেক শিক্ষিত জনরা বলছেন যে অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ, আমাদেরকে আর সেই অন্ধকার যুগে নিয়ে যাওয়া যাবে না, অর্থাৎ নবীর যুগে আর নিয়ে যাওয়া যাবে না, আমরা এখন সামনের দিকে চলবো। অনেক বড় বড় মানুষরা বলছেন, যিনি বলছেন তিনি আমার নেইবার ছিলেন এক সময়, তার বাবা ছিলেন, এত লম্বা দাড়ি ছিল তার, এবং উনি রাজশাহী টিচার শ্রেণী কলেজের প্রিন্সিপাল ছিলেন, উনি বলছেন যে আর অন্ধকার যুগে নিয়ে যাওয়া যাবে না আর কি। যাই হোক, একজন বিচারপতি জনৈক। পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে দীন ইসলামের কোনো জিনিসকে মানে অপছন্দ করা বা ঘৃণা করা, এমনকি আপনি যদি এটা করেনও, হয়তো বাস্তবে সে জিনিসটা করে কিন্তু মনের ভিতরে সে অপছন্দ করে। উদাহরণ দিচ্ছি আমি, যেমন হাজবেন্ডের জন্য বা বাবার জন্য কোনো মহিলা পর্দা করেন কিন্তু মনে প্রাণে উনি এটাকে অপছন্দ করেন, এটা একটা উদাহরণ আর কি। আর একটা উদাহরণ হচ্ছে, ধরেন বাবা বলছে ছেলেকে যে তুমি তো নামাজ পড়ো না, আমি কিন্তু তোমার ত্যাজ্য করে যাবো, তোমার কোনো সম্পদ দিয়ে যাবো না, বাবা শত কোটি টাকার মালিক। এখন ছেলে বাবার মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে আর মসজিদে যায় আসে, নামাজ পড়ে কিন্তু এটা করাটাকে পছন্দ করে না, এইরকমের ব্যাপারে আপনার দিন মানে ই নষ্ট হয়ে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে বা ইমান ভঙ্গ হয়ে যাবে। এরপরের পয়েন্টটা হচ্ছে আপনার ইসলামের কোনো ব্যাপার নিয়ে হাসি ঠাট্টা করা, আমার দাড়িটা সুন্দর না, আমি চেষ্টা করতেছি রাসূলের অনুসরণ করতে, আপনি দেখে বলেন দেখো ছাগলের মতো লাগতেছে, বলে না মানুষ এসব কথা, বলে কিন্তু ছাগলা দাড়ি বলে না। আচ্ছা, হাসি ঠাট্টা করে, কার্টুনই করে, আপনার পেপারে কার্টুনই করে, আপনার নাটকে সিনেমায় পেপারে এই মূলার মতো দাঁতালা বা টুপিয়ালা দাড়িয়ালা, এগুলো কি কারা, এটা এদেরকে কারা, এরা মানে এই ছবিটা কার কাকে রিপ্রেজেন্ট করে, আল্লাহ রাসূলকে রিপ্রেজেন্ট করে, তার দাড়ি তার টুপি বা যাই ছিল তার আর কি, মানে তার বেশভূষাকে রিপ্রেজেন্ট করে না, প্রকারান্তরে সেটাই করে, সেটা নিয়ে কার্টুন লেখা, সেটা এখন একটা মানে ভিলিফাই করার, মানুষকে ই করার একটা মানে নিগৃহীত করার বা অপমানিত করার একটা টুলস হয়ে গেছে, এই ধরনের ব্যাপার। অথবা বুরকা আলী সিলেটি কথা আছে না, বুরকা আলী সাল্লাল্লাহ বৈশে নিল দৌড়াইয়া, মানে এটা হলো মেকিং ফান অফ বুরকা, তাই না, বা পর্দা, এটাতে কিন্তু আপনার ইমান নষ্ট হয়ে যেতে পারে। আমরা খুব কেয়ারফুল থাকবো যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কে রিপ্রেজেন্ট করে অথবা ইসলামকে রিপ্রেজেন্ট করে বা ইসলামের কোনো অবিচ্ছেদ্য অংশ, সেটা নিয়ে আমরা কিন্তু হাসি ঠাট্টা করবো না। এমনকি নিজে যদি নাও করতে পারি, কখনো হইতে পারে যে কেউ একজন সেই ইমানের জোর নাই দাঁড়িয়ে রাখতে পারেন নাই বা সেই ইমানের জোর নাই ই করতে পারেন নাই, আপনার পর্দা করতে পারেন না, কিন্তু অ্যাটলিস্ট আমরা হাসি ঠাট্টা করবো না সেটা নিয়ে। সাত নম্বর পয়েন্ট হচ্ছে জাদু টোনা তন্ত্র মন্ত্র ঝাড়ফুঁক, যেগুলা সহি ঈশের সুন্না বা ঈশের বাইরে আছে, মাসনুন না যেগুলো আর কি, কিছু কিছু জাদু টোনা তো মসনুন হইতে পারে না, কিন্তু ঝাড়ফুঁক তো সহি ঈশে করা যায়, তরিকায় করা যায়। তো জাদু টোনা করা, এর সাথে আসে যে গণনা করা মানে যে একই লাইনে আসে হাত দেখা অথবা অ্যাস্ট্রোলজি বা এই ধরনের জিনিস। তো 40 দিনের এবাদত কবুল হবে না যদি আমরা কৌতূহল বশত একজনের কাছে যাই, একজন গণকের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম না আজকের দিনটি কেমন যাবে, পেপারে উঠে একটা ই দেখেন, পেপারের পাশে একটা কলাম উঠে, ওইটা রাশিফল, ওইটা জাস্ট আমরা কৌতূহল বশত যদি দেখি, বিশ্বাস করতেছি না, দেখি না কি লেখা আছে, তাহলেও স্কলাররা বলেন যে 40 দিনের ইবাদত কবুল হবে না, যদিও আপনাকে ফরজ ইবাদত করে যেতে হবে, মানে আপনি নামাজ পড়বেন সালাত আদায় করবেন, কিন্তু আপনার 40 দিনের সেটার কোনো ফলাফল আসবে না বা কোনো সওয়াব হবে না। আচ্ছা, আর তন্ত্রমন্ত্র যেগুলো বললাম এগুলো তো মোস্ট অফ ইট শির্ক অথবা কুফর অথবা দুইটাই, কখনো শির কখনো কুফর বা দুইটাই হইতে পারে, বান মারা, কারো ক্ষতি করা, কারো চুল নিয়ে গিট্টু মারা, এই ধরনের যত কিছু জিনিস আছে, অথবা জাদুঘরের কাছে যাওয়া বা ই করা, যদি কারো এইরকম কিছু ঘটে যায় সহি আলেমের খোঁজ করবেন যারা সহি পদ্ধতিতে এগুলার ই করেন, আল্লাহ প্রদত্ত রাসুল প্রদত্ত কোরআনের আয়াত দিয়ে বা মাসনুন দোয়া দিয়ে যারা এগুলার ইলাজ করেন তাদের কাছে যাবেন, কিন্তু ইন জেনারেল হচ্ছে এগুলা করলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে।
আচ্ছা, আট নাম্বার হচ্ছে যে আপনি আপনার আনুগত্য যদি মুসলমানদের বিপক্ষে গিয়ে কাফেরের পক্ষে হয়, আপনার আপনার কাফের পক্ষ নেন কোনোভাবে, কাফের দেশ হোক, কাফের রাষ্ট্রযন্ত্র হোক, বুঝছেন না? বহু মানুষ আছে না যে আফগানিস্তানে আমেরিকান আর্মির হয়ে যুদ্ধ করে মারা গেছে মুসলিম, কিন্তু তারা আমারই পরিচিত একজন আছে, আমারই পরিচিত একজন আছে ঢাকার, উনি আফগানিস্তানে মার্কিন বাহিনীর হয়ে মারা গেছে। তো ওনাকে এখানে শহীদ টহিদ বলার একটা চেষ্টা করা হয়েছে, শেষ পর্যন্ত আর সেটা টিকে নাই বা ইসে না, এই ব্যাপারটা আর কি, যে আপনার যদি মুসলিমের সাথে কাফের যদি কোনো কখনো যুদ্ধ বা কোনো বিবাদ হয় আর সেখানে যদি আপনি তার পক্ষ নেন, আপনার আনুগত্য যদি তার সাথে থাকে, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এটার সাথে কিন্তু একটা জিনিস ভুল করেন না, যে আপনার কাছে বিচারের জন্য আসছে যদি হয়, একজন মুসলিম এবং একজন কাফের আসছে, আপনি কিন্তু তখন সুবিচার করবেন, তখন কিন্তু আপনার আপনি ওই মুসলিমের পক্ষ নিয়ে তার প্রতি অবিচার করবেন না, সেটা আলাদা জিনিস। কিন্তু আমি বলতেছি যে ওয়ালাওয়াল বারার সেন্সে বলতেছি যে আপনার আনুগত্য কাফেরের প্রতি, তার সাথে তার কাছে আপনার আনুগত্য, আপনি মুসলিমের বিরোধিতা করেন বা মুসলিমের বিরুদ্ধে যান, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। নয় নম্বর হচ্ছে এইরকম এইরকম বোধ বা বিশ্বাস যে কোনো কোনো মানুষের শরীয়ত না মানলেও চলে, এটা আমাদের দেশে কিন্তু খুব আছে। মজুফ বলে না, কিছু কথা আছে না, মজুফ বলে, জুনুন বলে, হ্যাঁ, ন্যাংটা হাঁটতেছে তারে সম্মান করে, তার শরিয়া নাই, তার ই নাই, বুঝছেন না? এবং শুধু সেটা না, সুফিরা আছে, সুফি শায়েখরা আছেন, পীর আছেন, তারা নামাজ পড়েন না, তারা ইবাদত করেন না, তারা গোসল করেন না ফর 40 ইয়ার্স। ওই যে ঢাকা এক লোকের পিছনে হাঁটতো না, হাঁটা বাবা মরে গেছে হায়দার, সে গোসল করে না ফর 40 ইয়ার্স, হয়তো মাথার চুল টুল জটা, তাই সে নাকি বুজুর্গ, সে নাকি, মানে তার কোনো শরিয়া নাই। শরিয়ার থেকে এক্সেম্পটেড কারা? শরিয়ার নিয়ম থেকে কারা এক্সেম্পটেড? পাগল, শিশু, অজ্ঞান ব্যক্তি, অজ্ঞান হয়ে আপনি পড়ে আছেন, আপনার নামাজ তখন আর নামাজের হিসাব নাই, আর হচ্ছে বিশেষ বিশেষ একটা সময় মেয়েদের কিছু এক্সেম্পশন আছে, তার বাইরের শরিয়ার থেকে কেউ এক্সেম্পটেড না। কিন্তু আপনি যদি জ্ঞান করেন যে এই মানুষের উপরে শরিয়ার বিধান প্রযোজ্য না, এই শরিয়ার ঊর্ধ্বে, যেমন সুফিরা বলে খাস বা খাসের খাস, মানে ইংল্যান্ডে সুফি শায়েখরা আছে যারা মদ খায়, আপনার জনি ওয়াকার হুইস্কি খায়, তো তার সাগরেদরা বলে যে এটা ওনার জন্য হুইস্কি না, ওনার জন্য হারাম না, উনি হলেন খাস বা খাস অফ দ্য খাস আর কি, এটা আমাদের জন্য মদ, কিন্তু ওনার জন্য মদ না এটা। এই জ্ঞান আপনি যদি এটা বিশ্বাস করেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। যে বলতেছে তার কথা আলাদা, যে বলতেছে করতেছে সে তো আর বাইরেই, আপনারও ঈমান নষ্ট হয়ে যাবে যে আপনি মনে করেন যে কোনো কোনো মানুষের সালাত না পড়লে চলে, কোনো কোনো মানুষের রোজা না রাখলে চলে, কোনো কোনো মানুষের শরীয়তের বিধান না রাখলে চলে, কোনো কোনো মানুষ মেয়েরে কোলে বসে, একটা বাইরের মহিলার কোলে বসে রাখলেও তার কোনো পাপ নাই, এটা যদি আপনি মনে করেন আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আপনি জানেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইসে বলছেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো মেয়ের গায়ে টাচ করে বায়াত নেন নাই, কোনোদিন নেন নাই। শরীয়তের এক্সেম্পশন থাকলে তার থাকতে পারতো, তাই না? তার থাকতে পারতো না, কিন্তু তার তো নাই, মানে তো পাঁচ ওয়াক্ত সালাতের সাথে আরও এক ওয়াক্ত এক্সট্রা ছিল তাহাজ্জুদ। সুতরাং শরীয়তের এক্সেম্পশন যদি কেউ মনে করেন আসে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। দশ নম্বর পয়েন্ট হচ্ছে দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া, না শিখে না প্র্যাকটিস করে। দুইটা কথা বললাম আমি, না শিখে না প্র্যাকটিস করে। আজকাল যে অবস্থা হয়েছে, এর এক্সটেনশন হবে না শিখায়া না প্র্যাকটিস করে। আপনি আপনার ছেলে মেয়েকে ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, বাপের নাম চেঞ্জ করে ইংল্যান্ডে পাঠালেন, আমেরিকায় পাঠালেন, কিন্তু বেসিক দিনটা শিখাইলেন না, দিন থেকে আপনি মুখ ফিরে নিলেন, নিজে শিখলেন না, শিখাইলেন না, অথবা প্র্যাকটিস করলেন না, এইটাতেও এটাও ইমান বিনষ্টকারী বিষয়, ঠিক আছে? এটা এটা আজকাল বেশি বলার কারণ, মানে বেশি ইম্পর্টেন্স এই জন্য যে আমরা যখন বড় হচ্ছি তখন দেখতাম মক্তব ছিল, সকালবেলা বাচ্চারা যে কোনো কমিউনিটিতে মসজিদে, আর একেবারে কেউ না থাকলেও মসজিদে অন্তত গিয়ে হুজুরের কাছে আলিফ বা তাসা শিখত, সাথে কলেমা বা এই ওই কোরআন পড়তে শিখতে ইত্যাদি। আজকালকার কী হয়েছে, আজকালকার বাবা মা নিজেরা ঘুমায় রাতে তিনটায়, পারলে ফেসবুক চালায়া, সিনেমা দেখা, যত চ্যানেল আছে সবই করে রাতে তিনটায় হয়তো ঘুমাইল, সকালে সেই তো উঠতেছে না, বাচ্চা উঠবে কেমনে, বাচ্চাকে কীভাবে পাঠাবে সে মসজিদে বা অন্যত্র। তো এই জন্য দিন না শেখা এবং প্র্যাকটিস না করাটা এই এই ধরনের ঈমান ভঙ্গের কারণটা, বা ঈমান ভঙ্গটা হয়তো অনেকেই আমরা পড়ে যাবো এটার ভিতরে। আমরা ইনশাআল্লাহ কারেক্ট করে নেব, এখন থেকে কারেক্ট করে নেব। আমি অনেক মানুষকে চিনি, উনি ছোটোবেলায় কোরআন পড়তে জানতেন, এখন আর পারেন না পড়তে,
আমাকে একজন বিদেশ থেকে কোরআন পাঠাইতে বলছে, আমি আবুবকর জাকারিয়া ভাইয়ের তাফসিরটা পাঠাই দিছি, তো উনি বলেন ভাই এটা তো আমি পড়তে পারি না, আমার যে ওই সুলাইমানি লাইব্রেরি নাকি আছে ওইখানকার উচ্চারণ সহজ, এটা উচ্চারণ সহ কিন্তু বেসিক্যালি না জায়েজ উচ্চারণ, বাংলা উচ্চারণ লেখা আছে না আল্লাহ হুম্মা আ লয় লয়, এটা কিন্তু বেসিক্যালি না জায়েজ এবং এটা হারাম বলেন স্কলাররা, ট্রান্সলেটারেশন যেটাকে আমরা বলি, কিন্তু উনি পড়তে পারেন না, এককালে পড়তে পারতেন এখন ভুলে গেছে, না পড়তে না পড়তে কোরআন পড়তে ভুলে গেছে। সো এইটা হচ্ছে ইমান বিনষ্টকারী বিষয় আমরা মনে রাখবো। এরপরের পয়েন্টটা হচ্ছে, বারোটা পয়েন্ট বলছিলাম আমি, দশটা শেষ হয়ে গেছে, আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি সময়ের জন্য। এরপরটা এগারো নম্বরটা হচ্ছে দিনের অবিচ্ছেদ্য কোনো অংশকে অস্বীকার করা। উদাহরণ দিচ্ছি আমি, যেমন ধরেন এখন একটা গ্রুপ বাইরে এসে কোরআনিয়ন বলে বা কোরআন অনলি বলে, ঢাকায় আছে বা অন্য কোথাও আছে, সারা দুনিয়াতেই আছে, তো এরা কী করে, এরা বলে খালি কোরআন মানবো হাদিস মানবো না। এখন হাদিস অথবা সুন্না হচ্ছে দিনের অবিচ্ছেদ্য অংশ, হাদিস ছাড়া আপনার কোনো ইবাদত নাই, আপনার কোনো দিন নাই। যারা যারা গবেষণা করেন, যারা যাদের জ্ঞান আছে, তারা বলেন সুন্না সমান হচ্ছে ইসলাম, নো সুন্না নো ইসলাম। আপনি উদাহরণ দিচ্ছি আমি, আজকে সালাত পড়ে আসলে চার রাকাত, এটা কোথা থেকে জানেন, দুইটা সেজদা করছেন, একটা রুকু করছেন, সালাম ফেরাইছেন, কি পড়ছেন ভিতরে কোথা থেকে জানেন, সমস্ত কিছু হাদিস থেকে আসছে, সমস্ত কিছু সুন্নাত থেকে আসছে। একজন মহিলার সাথে আপনি এক ঘরে নির্জনে বসতে পারবেন না, এটা কোরআনে লেখা নেই, এটা সুন্নাত থেকে আসছে। এই ধরনের জীবন বিধানে যত কিছু দেখবেন আপনি, হজ বলেন, জাকাত বলেন, সিয়াম বলেন, কখন ইফতার করবেন কে বলছেন, কে দেখা দিয়ে গেছেন কখন ইফতার করবেন, কখন সেরি করবেন কে দেখা দিয়ে গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা দিয়ে গেছেন, তাই না? এই জন্য বলেন নো সুন্না নো দিন। এই রকমের অবিচ্ছেদ্য অংশ একটা বললাম, সুন্না অস্বীকার করা মানে আপনি ইসলাম থেকে বাইর হয়ে যাবেন, আপনার ইসলাম নষ্ট হয়ে যাবে একইভাবে, বা আপনার ইমান নষ্ট হয়ে যাবে একইভাবে। আরেকটা উদাহরণ দিচ্ছি, যে আপনি সব কিছু মানেন, ইসলামের সব কিছু মানেন, শুধুমাত্র সুদ যে হারাম এটা মানেন না, আপনার ইসলাম নষ্ট হয়ে যাবে। কেন? সুদ যে হারাম এটা হচ্ছে ইসলামের অবিচ্ছেদ্য অংশ, ইসলামের নিয়ম কানুনের একটা অবিচ্ছেদ্য অংশ, ঠিক আছে? একটা লোক সারা জীবন সুদী ব্যাংকে চাকরি করছে, কিন্তু সে নিজের মনে সে অনুশোচনা করে, সে তওবা করতে চায়, সে কান্নাকাটি করে, বের হয়ে আসতে পারতেছে না, সে কিন্তু গুনাহগার মুসলিম। কিন্তু একজন লোক আরেকজন লোক জীবনে কোনোদিন সুদ খায় নাই, কিন্তু সে মনে করে যে সুদটা জায়েজ বা সুদটা আল্লাহ হারাম করছেন এটা ঠিক না, সে কিন্তু আর মুসলিম নাই, ঠিক না? সে কিন্তু কাফের হয়ে যেতে পারে বা কাফের সে। তো আমরা ইমান বিনষ্টকারী বিষয়ে খেয়াল করব যে সবসময় দেখবেন বিশ্বাসের সাথে যুক্ত, আপনি কী বিশ্বাস করতেছেন এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, করতেছেন যেটা অ্যাকশন সেটাও খারাপ, কিন্তু অনেক সময় মানুষ একটা অ্যাকশন বাধ্য হয়ে করে কিন্তু বিশ্বাসটা আরেক রকম থাকে। আপনাকে যদি এখানে কেউ বন্দুক ধরে বলে যে বলো তুমি ইসলামে বিশ্বাস করো না, জান বাঁচানোর জন্য আপনি কিন্তু এটা বলতে পারেন, এটা কিন্তু জায়েজ। কিন্তু মনে যদি আপনার বিশ্বাস থাকে আপনি তথাপি মুসলিম। হ্যাঁ, বিশ্বাসের জিনিসগুলো খেয়াল করবেন, আগে বিশ্বাসটাকে সঠিক করবেন অলওয়েজ। বারো নম্বর পয়েন্ট হচ্ছে সালাত পরিত্যাগ করা। এটা সব আলেমের মতে না, এটা নিয়ে খিলাফ আছে, কোনো কোনো আলেম মনে করেন সালাত পরিত্যাগ করলে কাফের হয়ে যাবে। এর ভিতরে তিনটা গ্রুপ আছে, একজন মনে করেন, একদল যারা স্ট্রিক্টার তারা মনে করেন এক ওয়াক্ত সালাত যদি কেউ খেলাচ্ছলে ছেড়ে দেয়, এক ওয়াক্ত নামাজ খেলাচ্ছলে মানে নেগলেক্ট করে ছেড়ে দিল, না পড়বো না এটা, তাহলে সে আর মুসলিম থাকে না, এটা হলো সবচেয়ে স্ট্রিক্ট যে গ্রুপটা তারা মনে করেন। আমাদের দেশে মনে করেন যে নামাজ না পড়লেও নামাজ যদি স্বীকার করে তাহলে তা সে তথাপি মুসলিম, আমাদের দেশে মনে করে। আর আরেকটা দল আছেন যারা মাঝখানে, নাসিরুদ্দিন আলবানি এবং মাহমুদ বিন সালাল হুসাইমিন, তারা মনে করেন যে সচরাচর নামাজ পড়ে, সবসময়ই পড়ে বা অলমোস্ট পড়ে, কখনো কখনো বাদ দেয় বা নামাজ স্বীকার করে যে এটা ঠিক, বাট কখনো আলসির জন্য হোক অথবা ঘুম থেকে উঠতে পারে না অথবা অন্য কোনো কারণে বাদ যায়, কিন্তু সে পড়ে, ইউজুয়ালি পড়ে বা এটাকে স্বীকার করে যে পড়তে হবে, তাহলে তাকে তথাপি মুসলিম বলতে হবে কিন্তু গুনাহগার মুসলিম বলতে হবে। এই তিনটা মত আছে, তিনটা মতের আমি কাউকে ভালো কাউকে খারাপ বলতেছি না, পার্সোনালি আমি মাঝখানের মতটা ফলো করি, মাঝখানে যেটা বললাম এটা ফলো করি, যে মুসলিম প্রায়শ নামাজ পড়ে, হয়তো কখনো তার ছুটে যায়, আমি তথাপি তাকে মুসলিম মনে করি, আর যে কখনোই পড়ে না তাকে আর আমি মুসলিম মনে করি না, বুঝছেন না? বাট ওই আরেকটা গ্রুপ যেটা বললাম, যে যিনি যারা স্ট্রিক্টার স্কলার তারা মনে করেন এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলেও তার ইমান নষ্ট হয়ে যাবে, সেইটা আমি সেই পন্থাটা সেই মতটা আমি ফলো করি না আর কি, বা আমার কাছে যেটা মনে হয় তাকিক করা অথবা নিজে, এগুলো কিন্তু আপনারা পড়াশোনা করবেন, আপনারা পড়াশোনা করে দেখবেন যে কোনটা ঠিক বা কোনটাই এটা ওপেন আছে।
তো আজকের আয়োজনের প্রথম অংশটা ছিল এটা, বিমান ভঙ্গের কারণ আমি বললাম 12টা পয়েন্টে যতদূর পারলাম তাড়াহুড়া করে বললাম। যুব সমাজের নৈতিক অবক্ষয়ের কারণ ও তার প্রতিকার, এইটা তো আবার আরেকটা জায়গায় চলে গেল যে যে কোনো জিনিস, যে কোনো মানুষ যে কোনো কাজ করে তার বিশ্বাস অনুযায়ী। আজকে সবাই ঠান্ডার কাপড় পরে আসছেন না কেন? আপনারা বিশ্বাস করেন যে এই ঠান্ডা লাগলে আপনাদের কাশি হবে, জ্বর হবে বা ক্ষতি হবে আপনাদের, সেই জন্য কি প্রত্যেকটা মানুষ যে কাজটা করে সেই কাজটা বিশ্বাস অনুযায়ী করে, যে কোনো কাজ, এবং যে কাজ থেকে বিরত থাকে সেটাও বিশ্বাস অনুযায়ী করে। অর্থাৎ আপনি একটা সাপ ধরেন, এই আমাদের সিলেটে তো বর্ষা সিজনে সাপ থাকে না, আপনি একটা সাপ নিয়ে খেলাডেলা করেন না, কেন? আপনি বিশ্বাস করেন মনে প্রাণে যে এই সাপটা কামড় দিলে আপনি মারা যাবেন, এই বিশ্বাসের কারণে কিন্তু আপনি এটাতে বিরত থাকেন। আর এই বিশ্বাসের কারণে আপনি আজকে শীতের কাপড় পরে আসছেন যে এটা এই কাজটা করছেন কারণ আজকে ঠান্ডা লাগবে আপনার, সেই জন্য। প্রত্যেকটা মানুষের কাজ কিন্তু তার বিশ্বাস অনুযায়ী হয়। এইখানে হচ্ছে কথা যে নৈতিক অবক্ষয়ের কারণ, কেন নৈতিক অবক্ষয় হচ্ছে? প্রথম সমস্যাটা হচ্ছে বিশ্বাসে। যারা অনৈতিক কাজ করতেছে তারা আল্লাহকে এমনভাবে বিশ্বাস করে না যেমন বিশ্বাস করা উচিত, আল্লাহকে এমন ভয় করে না যেমন ভয় করা উচিত। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, আল্লাহকে এমনভাবে ভয় করো, এমনভাবে ভয় করো যেমন ভয় করা উচিত, এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহকে কেমনভাবে ভয় করা উচিত? আমরা, আমি উদাহরণ দিই, সবখানে দিই উদাহরণটা, যে ঢাকার রাস্তায় একজন ট্রাফিক পুলিশ হাত তুলে দাঁড়ায় আছে, 500টা গাড়ি বসে আছে, কেউ কিন্তু সিগনাল ওভারহেড করে যাচ্ছে না। কেন? এই ট্রাফিক পুলিশকে মানে সারা জীবনে যা কামাই করবে ওটা তো এক মাসে কামাই করে, এমন বড় লোকও বসে আছে এখানে, অথবা তার চাকরি খাইতে পারে এমন সেক্রেটারি বা সচিবও বসে আছে, তাইলেও তারপরে কেন ওভারহেড করে না? একটা ভয় কাজ করে। কি ভয়? বেইজ্জত করবে, মামলা দিবে, ফাইন করবে, থাক বাবা নিয়ম মানিয়ে আমি সে হাত তুলে বসে আছি। আল্লাহ কত ব্যাপারে হাত তুলে বসে আছেন সেই জিনিসগুলো আমরা করি। দেখেন তো, আমরা সিনেমা দেখি, আমরা গান শুনি, আমরা ইয়াবা সেবন করি, আমরা আরও একটা কিছু করি, পর্নোগ্রাফি বা বাজে ছবি দেখি, সবকটাতে আল্লাহ হাত তুলে বসে আছেন না? কেমনে করতে পারি তাহলে? আমরা আল্লাহকে আসলে বিশ্বাসই করি না। প্রথম ওইটা ঠিক করতে হবে যে আল্লাহকে এমনভাবে বিশ্বাস করতে হবে যেমনভাবে বিশ্বাস করা উচিত। কেমনভাবে বিশ্বাস করতে হবে? আপনার হাদিস জিবরিল, যেটা ওইখানে জিবরাইল আলাইহিস সালাম, আপনার হাদিস জিবরিল সম্বন্ধে জানেন তো অনেকেই হয়তো জানেন, হাদিস জিবরিল হচ্ছে কি? ইমাম নাওয়াবীর 40 হাদিসের সেকেন্ড হাদিসটা, মুসলিমের হাদিস, ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় জিবরাইল আলাইহিস সালাম আসলেন মানুষের বেশে, রাসূলকে জিজ্ঞেস করলেন, আমাকে ইসলাম সম্বন্ধে বলেন, ইমান সম্বন্ধে বলেন, ইহসান সম্বন্ধে বলেন। ইহসানটা হচ্ছে সবচেয়ে উপরের স্টেজ যদিও, তারপরে এখান থেকে আমরা আন্দাজ করতে পারি, যখন বললেন যে ইহসান সম্বন্ধে বলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বললেন? ইহসান হচ্ছে তুমি এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো, আর তুমি যদি না দেখো তাহলে জানো যে আল্লাহ তোমাকে দেখতেছেন। এখন আপনি এটা বুঝেন নাই, আপনি যখন ছোটো থেকে বড় হয়েছেন, যেদিন আব্বা আপনারা দেখতেছে তাকে পড়তেছেন কি না, আপনি কীভাবে পড়ছেন, আর যেদিন বাসায় আব্বাও নাই আম্মাও নাই আপনি কীভাবে পড়ছেন আপনি বুঝেন না। তাহলে আব্বা যে আপনারা দেখতেছেন এইটুকুর জন্যই কিন্তু আপনার উপরে একটা এফেক্ট আসছে। সুতরাং আল্লাহ আপনাকে দেখতেছেন, শুনতেছেন, আপনার ভিতরে কি প্ল্যান করতেছেন, শয়তানি করতেছেন এটা জানে আল্লাহ। একটা ঘর বন্ধ করে আপনি মোবাইলে একটা খারাপ ছবি দেখতেছেন এইটা আল্লাহ জানেন, দেখবেন প্ল্যান করতেছেন আজকে এটা আল্লাহ জানেন। এই সমস্ত কিছু নিয়ে যদি বিশ্বাস করতেন তাইলে আপনার অবক্ষয় হইতো না। অবক্ষয় হওয়ার মূল রিজন বা মূল কারণ হচ্ছে আপনি আল্লাহকে এমনভাবে বিশ্বাস করেন না যেমন বিশ্বাস করা উচিত, এবং এমনভাবে ভয় করেন না যেমন ভয় করা উচিত। কি করে তাহলে, কি করবেন তাহলে? এখানে হচ্ছে যে আল্লাহকে নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন, আল্লাহকে নিয়ে একটু পড়াশোনা করবেন। এই যে মহাবিশ্বের সব কিছু, বা আপনার নিজের কথা আমি বলতেছি, আপনি কি এমনি এমনি হয়ে গেছেন? আপনি একটু চিন্তা করবেন যে এই যে আমাদের, আমি এটাও এটা ইটসেলফ একটা আরেকটা আলোচনার বিষয়, কিন্তু আপনার নিজের শরীরের দিকে আপনি তাকায় দেখেন, আপনার নিজের শরীরের দিকে আপনি তাকায় দেখেন। আপনার আপনাকে আমরা বলি কি আল্লাহ খালিক না? খালিক মানে কি? ফ্যাশনার, যিনি বানান, ফ্যাশন করেন, ডিজাইন করেন যিনি। আপনার আপনার হাতে 5টা আঙুল দিয়েছেন আল্লাহ, আপনি শুধু এই আঙুলটা স্কচ টেপ দিয়ে লাগাই দেন। এখন আপনি কিন্তু আপনার চেক সিগনেচার করতে পারবেন না, জামার বুতান লাগাইতে পারবেন না। এই যে ডিজাইনটা, এটা কি এমনি এমনি হয়েছে?
এটা কি এমনি অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে? অ্যাক্সিডেন্টলি হয় নাই। এইভাবে আপনি চিন্তা করবেন, আপনার নিজেকে নিয়ে চিন্তা করবেন, আপনার পরিবেশ প্রতিবেশ নিয়ে চিন্তা করবেন, সৃষ্টি জগতের দিকে তাকাবেন। আল্লাহ কোরআনে বলছেন সৃষ্টি জগতের দিকে তাকাইতে, সৃষ্টির আকাশসমূহ পৃথিবীর সৃষ্টির দিকে তাকাবেন, রাত এবং দিনের অল্টারনেশনের দিকে তাকাবেন, তাহলে আস্তে আস্তে আপনার আল্লাহ বিশ্বাসটা সলিড হবে। বা আপনার যদি কোনো সন্দেহ থাকে এটা দূর করবেন। সন্দেহ দূর করার একমাত্র উপায় হচ্ছে আপনার ই করা, কি বলে, জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন হচ্ছে সন্দেহের একমাত্র ঔষধ। পড়াশোনা করবেন এবং যখন বুঝবেন যে আল্লাহ আছেন, আল্লাহ আপনাকে দেখেন, আল্লাহ আপনাকে শোনেন, আল্লাহর যে সিফাতগুলো আছে, যে বৈশিষ্ট্যগুলো আছে, এগুলো যখন আপনি পড়াশোনা করবেন, আপনি ওই সিসি ক্যামেরার মতো আপনি ফিল করবেন যে আল্লাহর সার্বক্ষণিক দৃষ্টির সামনে আপনি আসেন। এবং তখন আপনাকে কোনো নিরাময় সেন্টারে নিতে হবে না, কোনো মুরব্বী, কোনো পুলিশ কিছুতে না, আপনি অটোমেটিক্যালি আল্লাহর নিষিদ্ধ জিনিসগুলো ত্যাগ করে মানে ত্যাগ করবেন। পশ্চিমা জগতে যেটা হয় যে তারা ততক্ষণ পর্যন্ত আল্লাহ বিশ্বাস করে, বা কী বলে, আল্লাহ বলতেছে, সরি মাফ করবেন, ততক্ষণ পর্যন্ত তাদের মোরালিটি বা ততক্ষণ পর্যন্ত তারা আইন মানে যতক্ষণ তারা ধরা পড়ার ভয় থাকে। আমার একটা এক্সপিরিয়েন্স আমি অনেকের সাথে শেয়ার করছি। আমি যখন ইংল্যান্ডে পড়াশোনা করতাম একটা ছোট্ট শহরে, অনেক আগের কথা, তো ওই শহরে কিং স্ট্রিট বলে একটা আছে, ওখানে দুই মাথায় দুইটা করে চারটা আছে, টেলিফোন বুথ আছে আর কি। তো তখনকার দিনের এক 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 পাউন্ডের কয়েন ঢুকায় আমরা বাসায় কথা বলতাম। তো একদিন দেখি যে একটা বুথ একদম খালি, আর একটা বুথে লম্বা লাইন। তা আমি জিজ্ঞেস করছি ওদেরই একজনকে, বিদেশি মানে সাথে চামড়া একজনকে, যে ভাই এটা এটা মানে ভাই বলতে জাস্ট মুখে ভাই আসলো, আমি তার ভাই বলি নাই, মানে তাকে যা সম্বোধন করেন সেটা করছি, যে এই বুথটা খালি কেন, এটা কি নষ্ট নাকি, আর ওই বুথটাতে তো লম্বা লাইন কেন? বলে না এটা ভালো ওইটা ভালো। আমি বলি তাহলে ওইটাতে তো লম্বা লাইন কেন? যে ওইখানে টেলিফোনটার ওই রিসিভারটা রেখে দিলে, ওই ক্রেডলে রেখে দিলে নিচেতে পয়সাগুলো বাইর হয়ে আসে, সাদা চামড়া কিন্তু লাইনে সব। তারা মনে করতেছে আমার তো কোনো দোষ নাই, আমি তো মেশিন ভাঙি নাই, পয়সা আসতে তো আমি কী করবো, কোটার পকেটে নিয়ে হাঁটা দিচ্ছে, বুঝছেন না? ওইখানে একজন মুসলিম হলে কী করতো, সে আরও একটা কয়েন খরচ করে ওই কোম্পানিকে ফোন করে বলতো যে তোমার মেশিনটা নষ্ট, তুমি তাড়াতাড়ি মানুষ পাঠাও, আমি পয়সা দিয়ে গেছি কিন্তু পয়সা বাইরে আসে। আপনারা সৌদি আরবের কথা যারা আগে শুনছেন, যারা আগের দিনে সৌদি আরবে গেছেন, আমরা গিয়ে নষ্ট করার আগে, আমাদের মতো বাঙালি বা পাকিস্তানের গিয়ে নষ্ট করার আগে, আপনার গাড়িতে ধাক্কা লাগিয়ে দিছে এক লোক, সে হাতের লেখা মার্কারের লেখা ওইখানে আপনার ই করে রাখছেন, ফোন নাম্বার দিয়ে রাখছে যে ভাই তোমার গাড়িটা আমি ধাক্কা মারছি, এটার যত খরচ লাগে ঠিক করতে আমি দিব, আমার নাম্বার এটা, আমার ওয়ার্কশপে এখানে আছে, তুমি ওইখানে গিয়ে ঠিক করে নি। এটা হচ্ছে কি মানে কেউ দেখতেছে না, কেউ যখন দেখতেছে না তখন কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। এইভাবে যদি আল্লাহকে বিশ্বাস করতে পারতাম আমরা, তাহলে নৈতিক অবক্ষয় আমাদের হইতো না। নৈতিক অবক্ষয়ের প্রথম কারণ হচ্ছে আল্লাহ যে আমাদেরকে দেখেন শোনেন অন্ধকার রাতে, অন্ধকার রাতে কালো পাথরের নিচে একটা পিঁপড়া যখন মুভ করে, কালো পিঁপড়া, সেটাও যে আল্লাহ জানেন, এই বিশ্বাসটা আমাদের ভিতর নাই, বা এইভাবে আমরা আল্লাহকে অনুভব করি না, আল্লাহকে বিশ্বাস করি না, সেই জন্য কিন্তু আমরা এই অবক্ষয়গুলোতে পা দিই। এখন একটা ব্যাপার আছে যে অবক্ষয়ের অনেক আগের একটা কথা আমার মনে পড়ে, এক দিনী ভাই ছিলেন, ওনার একটা দিনী প্রোগ্রামে আমি গেছি, আমার কিছু লেখালেখি আছে, কিছু বই নিতে বলছেন, নিয়ে গেছি। তো পয়সাটা কি বলে বইগুলো একটা পিয়ন শ্রেণীর একজন মানুষের কাছে দিছি, আর তাকে বলছি যে তুমি পয়সাটা কালেক্ট করে তোমার কাছে রেখে দিই। তো কয়েকদিন পরে ভাই আমাকে জিজ্ঞেস করছেন আপনার বই তো বিক্রি হয়েছে, পয়সাগুলো নিয়েছেন? আমি বলি না, ওর কাছে আসে। বলি না এটা তো ঠিক করেন নাই, পয়সাগুলো নিয়ে নেন। কেন বলছেন? উনি বলতেছেন যে ইসলাম বা ইসলামের সমাজে অন্যায় করার স্কোপটাই থাকবে না। উনি বলতেছেন যে আপনি যে পয়সাটা ওর কাছে রাখলেন, ও তো একটা গরিব মানুষ, অভাবী মানুষ, ওর একটা কারণে ও পয়সাটা ভেঙে ফেলতে পারে, এই স্কোপটাই তাকে দেওয়া উচিত না, আপনি কিন্তু তাকে করাপ্ট করলেন। আমি আসলে জিনিসটা তখন খুব ভালো বুঝি নাই, কিন্তু পরে যখন আমি দেখলাম পড়ে যে চুরির বিধান যখন আসে, আপনার বাসায় একজন শীত কেটে বা দরজার তালা ভেঙে ঢুকে আপনার আলমারির থেকে আপনার গয়না বা টাকা চুরি করলো, এইটার যে বিধান, আর আপনি আপনার টেবিলের উপরে আপনার মানে নোট দিয়ে ভর্তি মানিব্যাগ রেখে দিয়েছেন, ঘরে একটা কাজের মানুষ আসে, সে আসতেছে, যাইতেছে, ঢুকতেছে, বাইরেতেছে, সে যদি ওখান থেকে একটা নোট নেয়, এটার বিধান কিন্তু আলাদা, কারণ আপনি তাকে সুযোগ করে দিছেন যে সে যেন এটার থেকে নিতে পারে, আপনি এনাফ সিকিউর করেন নাই। তো আমাদের সমাজের ব্যাপারটাও সেরকম, সামাজিক অবক্ষয়ের একটা কারণ তো বললাম আল্লাহ সেভাবে বিশ্বাস করি না আমরা, নেক্সট কারণটা হচ্ছে কি, আমরা ফ্যাসিলিটেট করতেছি, আমরা সুযোগ করে দিচ্ছি
যাতে মানুষজন নষ্ট হয়, আমরা বা যারা আমাদেরকে খেলায়, আমাদেরকে নিয়ে চিন্তা করে, যারা যারা আমাদের দণ্ডমুণ্ডের কর্তা বা যারা আমাদেরকে পণের মতো ইউজ করে, তারা এই সুযোগগুলো করে দিচ্ছে যেন আপনি এগুলো করতে পারেন। একটা উদাহরণ দিচ্ছি আমি, বাংলাদেশে ফেন্সিডিল কিন্তু একটা জাতীয় সমস্যা, জানেন তো আপনারা। ফেন্সিডিল এই করলে কি হয়, কিডনি নষ্ট হয়ে যায়। কিডনি নষ্ট হলে মানুষ কি হবে, একটা 30 বছরের তাগড়া যুবক দেখবেন এরকম করে হাঁটতেছে, সে আর কোনো কাজ করতে পারে না, বিয়ে শাদিও নাই, কাজও নাই, সারাদিন খালি ওটার ধান্দা যে কি করে চুরি করে হোক, রক্ত বেচা হোক, ওই নেশা করবে বা ই করবে। ফেন্সিডিল একটা বললাম, জাস্ট মাথায় আসলো, ইয়াবা কোথা থেকে আসে, পার্শ্ববর্তী দেশ থেকে আসে। ফেন্সিডিল আরেকটা পার্শ্ববর্তী দেশ থেকে আসে, সেই দেশের কয়েকশো ফ্যাক্টরি আছে অ্যারাউন্ড দ্য বর্ডার এই ফেন্সিডিল বানানোর জন্য। এক ফোঁটা ফেন্সিডিল সেই দেশের মানুষ খায় না, কিন্তু সব আসে আমাদের মানুষজনের জন্য, তাই না? তাহলে আপনি যে কোনো একটা একটা কাজের বেনিফিশিয়ারি কারা এটা দিয়ে বুঝবেন কাজটা কারা করাইছে। যেমন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যে লাগছিল, একজন লোককে হত্যা করা, একজন মানে ইসের আপনার অস্ট্রিয়ান একজন মানে নেক্সট রাজা হবে আর কি, সেরকম একটা মানুষকে হত্যা করার থেকে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটা লাগছিল। পরবর্তীতে মানুষজন অ্যানালিসিস করে জানছে যে যা মনে করছে মানুষ, যা মনে করে যুদ্ধটা লাগছে, ব্যাপারটা সেটা না, আর একটা থার্ড পার্টি এই যুদ্ধটা লাগিয়েছে যাদের এটাতে লাভ ছিল। আমাদের দেশে এই এটা হলে লাভ কাদের, আপনারা দেখেন, অ্যান্টি বাংলাদেশিদের লাভ, অ্যান্টি ইসলামীদের লাভ, তাই না? মুসলিম দেশ না আমরা, আমরা তো মুসলিম দেশ, লাভ কাদের? আমাদের দেশে যে আজকে বলে যে টাইমটা দেখি, আমাদের দেশে যে আজকে বলে যে আমাদের কেউ রুখতে পারবে না, কথাটা বলা উচিত না, কথাটা ভুল, আল্লাহ রুখতে পারবেন, যে কাউকে যে কোনো সময় রুখে দিতে পারবেন, এটা কোনো ব্যাপার না। তারপরেও যেটা মিন করতে চান যারা বলেন এই কথাটা, যে আমরা এগিয়ে যাব, আমাদের এখন সময় আগায় যাওয়ার, এটা কিসের বেসিসে বলেন? কারণ আমাদের দেশে ইয়াং জেনারেশন যারা বলি, ইয়াং মানুষের পপুলেশনের যে পার্সেন্টেজ, সেটা এমন একটা জায়গায় আছে যেটা যখন যে দেশে ছিল সেই দেশ তখন ইকোনমিক ইস্যু উন্নতি করছে। আজকে জাপান তাদের ইকোনমি নিয়ে চিন্তিত কেন? তাদের দেশে বুড়া মানুষের সংখ্যা অনেক বেশি, মানুষ রিটায়ারমেন্টে গিয়ে আবার চাকরিতে আসতেছে, কারণ ওই রিটায়ারমেন্টের পয়সা দিয়ে চালা চলতেছে না, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এগুলো নিয়ে চিন্তিত। বুড়া মানুষের সংখ্যা চায়নাতেও বাড়তেছে, বুড়া মানুষের সংখ্যা আমেরিকাতেও বেশি, আমাদের দেশে কি ইয়াং মানুষের সংখ্যা অনেক বেশি, এইটা কিন্তু খুব প্রমিজিং একটা ব্যাপার। সেই ইয়াং মানুষগুলো নষ্ট হচ্ছে কিসে? ইয়াবা, পর্নোগ্রাফি, সারা রাত পর্নোগ্রাফি দেখলে সকালে উঠে কী কাজ করবে বলেন আপনার? তা তো এমনি ব্রেনটাই নষ্ট হয়ে গেছে আগেই। ইয়াবা আমি শুনছি যে মানে একটা শট নিলে নাকি জীবনে ছাড়া যায় না, এক শট। আমি একটা রিক্সাওয়ালার ইন্টারভিউ দেখছি, বউ বাচ্চা সব ছেড়ে দিয়েছে, সব বিক্রি হয়ে গেছে, রক্ত বিক্রি করাও শেষ, এখন মানুষের পায়ে ধরে ধরে সে প্রতিদিন তার ইয়াবা ই করতে হয়, অন্তত 1000 টাকা তার ই করতে হয়। একটা রিক্সাওয়াল তো 1000 টাকা প্রতিদিন যোগান দেওয়া সম্ভব না। এটা তো রিক্সাওয়ালার কথা বললাম, আমি বড় লোকের ছেলেদের কথা জানি, উচ্চশিক্ষিত ছেলেদের কথা জানি, যারা এইভাবে চলে, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, কোমরে ব্যথা, হাড়ে ব্যথা, কিডনি নষ্ট, চোখ লাল, মানে 5 মিনিটের মেহনতের কাজ করতে পারে না, আপনি কী দিয়ে নেশন বিল্ডিং করবেন? আপনার এটাতে লাভবান কারা হচ্ছে আপনি চিন্তা করে নেন, কারা? যারা বাংলাদেশকে দমায় রাখতে চায় তারা, যারা মুসলমানদের দমায় রাখতে চায় তারা, তারা কারা আপনারা এখন চিন্তা করে দেখেন, বেনিফিশিয়ারি কারা, তাই না? ব্যাপারটা এইসবেও যদি না হয়, তাহলে এইসবেও যদি না পারে, তাহলে আপনার জন্য আরও রাস্তা করে রাখছে, আইএসএ যোগদান দিয়ে দেন। আইওসি যোগদান করলে কী হবে, ইয়াং মানুষ, তাগড়া মানুষ গিয়ে ওখানে মরে গেল, মুসলমান এম্বার কত তাগড়া মানুষ মরে গেছে না ওইখানে, ওইটাও কিন্তু আরেকটা ষড়যন্ত্র, যে আপনি আইএসএ যাবেন, আপনার ইয়াং জেনারেশন যাবে ওইখানে গিয়ে মারা যাবে, ইয়াং জেনারেশন কমে যাবে, এই দেশটাতে যারা মানে প্রোগ্রেস, মানে যেটাকে আমরা প্রগতি বলি, প্রোগ্রেস বলি, উন্নতি বলি, ডেভেলপমেন্ট বলি, সেটাতে সবচেয়ে বড় যোগান দিত যারা, তারাই শেষ আর কি। এইটা আমাদের চিন্তার ব্যাপার আছে, আমরা এটা হইতে দিব কি দিব না, যাদের নিয়ন্ত্রণ আছে তারা চিন্তা করব সব কিছুর। এই আব্দুল সুবর ভাইয়ের এখানে একদিন বসেছিলাম আমি, ওই ঢাকায় এক মহিলা আসছেন, তার ছেলের বিরুদ্ধে অনেক অভিযোগ, তার ওনার ওই ইসে হিজামা সেন্টারে অনেক অভিযোগ, খালি অভিযোগ ছেলের বিরুদ্ধে, ছেলে কাজ করে না, ছেলে এটা করে না, খালি গেম খেলে। তো উনি একসময় বিরক্ত হয়ে জিজ্ঞেস করছেন যে এই গেমটা প্রথম প্রথম কবে খেলছে, অঙ্ক সালে খেলছে ভাই, সেটা কে দিছিল তার হাতে? না আমি দিছিলাম, কথাটা বুঝছেন না? একইভাবে আমরা আপনারা আমরা অনেকেই আমাদের ছেলেদের হাতে মোবাইল ফোন তুলে দিচ্ছি, স্মার্টফোন তুলে দিচ্ছি, ইন্টারনেটের অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, হ্যাঁ, ইন দ্য নেম অফ শিক্ষা দীক্ষা, স্মার্ট হওয়া বা যা কিছু, মানে একটা বাচ্চা ছেলের জন্য এসে আপনার বলতেছে আব্বা অমুকের আছে মোবাইল ফোন, আমার নাই, আপনার তো মনটা ই হয়ে উঠলো যে আমার ছেলেটা স্কুলে যায়, কলেজে যায়, বুক বুক টান করে চলতে পারে না,
ঠিক না? তো আমরা আমরা চিন্তা করব যে প্রথম পাপ কাজের দিকে তাদের যে দরজাটা খুলে দিয়েছে, কিন্তু খুলে দিই ইউজুয়ালি আমরা যারা প্যারেন্টস আছি, যারা বাবা মা আছি তারা। আমার বাসায় 2001 সাল থেকে কোনো টেলিভিশন নাই, আমার দুইটা নাতি আমার বাসায় বড় হয়েছে, এক সেকেন্ড জীবনে টেলিভিশন দেখে নেয়, এক সেকেন্ড যদি দেখে ওই বাসে বা বাসে লাগায় রাখে না, এখন কি অনেক বাসে লাগায় রাখে না, বা কারো বাসায় গিয়ে দেখছে, মানে সেটা একটু দেখা বলবো না আমি, তাকানো যেটা বলবো, এক সেকেন্ড জীবনে টেলিভিশন দেখে নেই। তারা যখন পড়তে শিখছে দেখতে শিখছে তখন আমরা নিউজ পেপার বন্ধ করে দিছি। এমনিতে আমি আমাদের সময় মার্কেট নিউজ পেপার রাখতাম 2 টাকার যেটা আছে, ওইটা তো ছবি দিতে শুরু করলো, নয়া দিগন্তর কথা বাদই দিলাম, ইসলামী নিউজ পেপার, ওইটাতে তো বহু আগের থেকেই সিনেমা ছবি সব প্রেমের গল্প টল্প সবই আছে, কিন্তু আমাদের সময় যেটা আছে 2 টাকার ওইটাও আমরা বন্ধ করেছি আমাদের বাসায়। তাদের টিভি আওয়ার জিরো, তাদের গান আওয়ার জিরো, তাদের স্মার্টফোন আওয়ার জিরো, তারা এখন অনলাইন ক্লাস করে, তার বাবা তাকে লাগায় দেয় স্ক্রিন রেকর্ডার বলে একটা সফটওয়্যার আছে, ওইটা সহ আগেই বলে দেয় বাবা তুমি যা যা করবা সব কিন্তু রেকর্ড হয়ে থাকবে, আমি এখন দেখবো বা পরে দেখবো, এবং কোনো প্রাইভেট জায়গায় না, খোলা জায়গায় বৈশাখ করবা, মা আছে বাবা আছে সবাই আছে, যেহেতু এখন অনলাইন ইসে বাধ্য হয়ে আমরা এসে যাচ্ছি, অনেক কিছুতে যাচ্ছি, তো প্রথম এই পথটা কিন্তু আমরা খুলে দিই। এবং এই জন্য আমরা কিন্তু ওই রাসূলের একটা হাদিস আছে না, যে একটা ভালো নিয়ম চালু করলো সে ওইটার ফল মানে পরে যতজন করবে সেটার সবটা পাবে, ওদের সব কমা ছাড়া, এটা উল্টাটাও কিন্তু আছে, যে একটা খারাপ জিনিস রাস্তা করে দিল, যতদিন যত পাপ হবে সবকটা তার বাপের উপরে মাল্টিপ্লাইড হইতে থাকবে। তাছাড়া কেয়ামতের দিন তো সে বলবে যে আমি আমার বাপের কান্ধে চড়ে জাহান্নামে যেতে চাই, কারণ সে আমাকে এই পথে এই করছে। প্রত্যেক মানুষ যার কাছ থেকে এই হয়েছে তার কথা বলবে, হ্যাঁ, যার কাছ থেকে সে ধোকা খাইছে, যার কাছ থেকে এই করছে। তা আমরা অপক্ষের কারণ বলতে গিয়ে আমরা বলতেছি, প্রথমত বললাম যে বিশ্বাসহীনতা, আমরা আমাদের ছেলেমেয়েদেরকে তারবিয়াত বা গঠন মানে 1 থেকে 12 বছরে বাচ্চাদের মাথায় যেটা ঢুকে ওটা কোনোদিন বাইর হয় না। 1 থেকে 12 বছর সময়টা অত্যন্ত ইম্পর্টেন্ট সময়, মায়েরা যারা তারা যেন নিজের, আজকালকার মায়েরাই তো ফেসবুক চালায়, দেখছেন না মায়েরা ফেসবুক চালায় দিয়েছে বাচ্চার মুখে দিয়ে ওই বোতলের পিছনের দিক ঢুকাই দিচ্ছে, সামনের দিক না ঢুকায়, এগুলো কার্টুন ফার্টুন দেখছেন না? তো আপনাদের অবগতির জন্য আমার ফ্যামিলিতে 6 জন অ্যাডাল্ট, আমরা 6 জন অ্যাডাল্ট মানে আমি, আমার ছেলে, আমার মেয়ের জামাই, আমার মেয়ে, আমার ছেলের বউ, আমার ওয়াইফ, আমাদের কারো ফেসবুক ইনস্টাগ্রাম নাই, বলে গেলাম আজকে আপনাদের এখানে, আমাদের কারো ফেসবুক ইনস্টাগ্রাম নাই, 6 জন অ্যাডাল্ট আমরা। এদের ভিতরে অ্যাডাল্টের ভিতর বলতেছি, আমার ফ্যামিলিতে অ্যাডাল্ট এবং ছোট মিলায় 4 জন হাফেজ হাফেজা আছেন, 2 সাইড মিলায়, মেয়ে, মেয়ের মেয়ে, ছেলে, ছেলের ছেলে, 4 জন হাফেজ অলরেডি, একজন আরেকজন প্রসেসে আছে, ছেলে ছোট ছেলেটা প্রসেসে আছে এখন। আপনারা শহীদুল খান মাদানির একটা এই শুনতেছিলাম, আমি একবার হজে গেলাম তখন ওনাকে বললাম যে আমার অনুপস্থিতিতে উনি যেন 2টা প্রোগ্রাম করেন, তো উনি প্রোগ্রাম করলেন, একটা হলো ছেলেমেয়ের উপর বাবা মার হক, একটা হলো বাবা মার উপর ছেলেমেয়ের হক, 2টা প্রোগ্রাম করলেন, 2 সপ্তাহে করলেন। তো যেটা ছেলেমেয়ের হক বলতেছেন সেটাকে বললেন যে অনাগত সন্তান, মানে আপনি বিয়ে করেন না এখনও, আপনার যে সন্তান বিয়ে করার পরে আসবে তার হক আপনার উপর হচ্ছে আপনি তার জন্য এমন একজন মা চুজ করবেন যে তাকে আল্লাহর মতো করে বড় করবে। আমি তো এখন একটা কন্ডিশন করে দিতে চাই যে ইসলামী বিয়েতে আমরা বিয়ের সাথে কাজ করি, ইয়াং ছেলেদের মেয়েদের বিয়ের সাথে কাজ করি এবং আল্লাহর জন্য করি। আমি কন্ডিশন করে দিতে চাই যে ফেসবুক ইউজ করে কোনো মানুষের বিয়ের, ফেসবুক ইউজ করে ছেলে বা মেয়ে তাদের বিয়ের আমি ঘটকালি করবো না। তার কারণ হচ্ছে খুবই রিস্কি একটা ব্যাপার, আমি নিজেকে বিশ্বাস করে নেটে দিই, অন্যদের কথা বাদই দিলাম। সাইফুল্লাহ ভাইয়ের একটা লেটেস্ট আছে শুনে নাই, প্লেনলি বলছেন যে হারাম, প্লেনলি বলছেন ফেসবুক ইউজ করা হারাম, এক্সেপ্ট বিশেষ কোনো কারণে, সেটা মাসলাহাত যদি থাকে যে এইটাই একমাত্র মিডিয়াম অফ ই, সেটা তিনি বুঝবেন, যিনি করবেন তিনি আলেম উলামা, তার বুঝ তার ইসে করবেন। এবং শেষ পর্যন্ত উনি আলেমদের কথা বললেন যে উনি যাদের সাথে ট্রাভেল করেন, বলছে আগে যখন গাড়িতে যাইতাম আলেমদের সাথে সবাই জিকির করতে থাকতো, কেউ কোরআন দেখতেছে বা কেউ কোরআন রিভাইজ করতেছে যার হিফজ আছে, এখন দেখি আলেমরাও ফেসবুক চালায় স্ট্যাটাস দেখে কি হয়েছে। কঠিন অবস্থার ভিতরে আসি না আমরা, ইনশাল্লাহ আমরা বোঝার চেষ্টা করবো আমরা কি আগাইতেছে না পিছাইতেছে। আমি মনে করি ফেসবুক মিডিয়ার 90% বা 95%ই হচ্ছে ধ্বংসাত্মক, 5% হয়তো লাভ, এই 5% লাভের জন্য 90 বা 95% রিস্কে যাবেন কি না এটা আল্লাহর সাথে আপনার হিসাব, আপনি চিন্তা করে দেখেন, নিজের চেয়ে বড় নিজের ভিতরে দেখলে আপনি বুঝবেন যে আপনি কেন কী করতেছেন।
আমি বলি যে 200 বছর পড়াশোনা করতে পারবেন, সেই মেটেরিয়াল বইয়ের আকারে প্রিন্টেড মেটেরিয়াল হিসাবে আছে, আপনার ব্রাউজ করার আর ফেসবুকে গিয়ে দিন শেখার কোনো দরকার নেই, 200 বছর পড়তে পারবেন আপনি। এগুলো হচ্ছে আমরা আমাদের নিজের মনকে একটা বুঝ দেই, ফাঁকি দেই। আর আপনি যেটা করবেন এটা আপনার আপনার ছেলেকে না করবেন কেমনে? আমি ফেসবুক নাই, আমার আমার ছেলের নাই, আমার মেয়ের জামার নাই, আমার মেয়ের জামাই তার মেয়েকে বলতে পারে যে ফেসবুক আমার নাই, তুমিও কোনোদিন ইউজ করবা না। আমার ছেলে তার ছেলেকে বলতে পারে যে আমি ইউজ করি না, তুমি ইউজ করবা না। আপনি ইউজ করলে ছেলের না করবেন কি দিয়া? যে জিনিসটা আপনি করবেন ওটা না করবেন কি দিয়া? পেপার বন্ধ করছি কেন? আমার কি খবর জানতে ইচ্ছা করে না? না, আমি পড়বার ওরে বলবো এই তুই দেখিস না, এটা কেমন কথা হল? বুঝছেন না, ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যায়। এইগুলো চিন্তা করবো আমরা, এবং এইগুলো চিন্তা করে মাদকের কথা বলেন, পর্নোগ্রাফির এখানে কয়েকটা পয়েন্ট ছিল, আমি আবার একটু দেখি। মাদক ছিল, পর্নোগ্রাফি ছিল, এগুলোই তো ছিল না, এই দুইটা না মোটামুটি, এটি তো মেন। তো একটা জিনিস বুঝতে হবে যে এই যে বললাম যে অনাগত সন্তানের হক, মা চুজ করছেন কি না, যে মা তাকে ইসলামের মতো করে বড় করবেন। কুকুর গরু ছাগলের বাচ্চারা একটা লিমিটের পরে তারা অন দের ওন, মানুষের বাচ্চা কিন্তু অন দের ওন হইতে অনেক বছর লাগে না, কত বছর? প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত, তাই না? তাদেরকে আপনি তাদের উপর ছেড়ে দিতে পারেন না, যে 1 থেকে 12 বছর বললাম তাদেরকে। একটা একটা লেকচার সিরিজ আছে, কয়টা পর্যন্ত বলছেন? 50, বাড়াই দিয়েছেন একটু, আচ্ছা চাইলে বাড়াতে পারেন, না চাইবো না ইনশাল্লাহ, চেষ্টা করবো সময়ের ভিতর। ইন্টারনেট গেমিং, আচ্ছা ইন্টারনেট গেমিং ওই একই ধরনের জিনিস, যা কিছু আমাদের কাছে স্ক্রিন অ্যাডিকশন নিয়ে একটা ই আছে, আমাদের যে একটা স্কুল চালাই আমরা ঢাকায়, ওইখানে আপনার আমাদের এক ভাই আছেন শিবলি মেহেদি, উনি জাতীয় পর্যায়েরই ব্র্যান্ডিং নিয়ে কাজ করেন, জাতীয় বলবো না আন্তর্জাতিকই বলবো, কারণ উনি মালয়েশিয়াতে করছেন বা দেশের বাইরেও করছেন অন্যান্য জায়গায়। উনি স্ক্রিন অ্যাডিকশন নিয়ে একটা খুব সুন্দরই করছেন, আমি আপনাদের গ্রুপে বা আপনাদের এসে দিয়ে দিব, আপনারা দেখেন সবাই, যে কী দেখতেছে ওটা কিন্তু সেকেন্ডারি, টাকায় দেখার একটা অভ্যাস হয়, একটা নেশা হয়, এটা ছাড়া সে আজকাল দেখবেন পোলাপান বেড়াইতে যেতে চায় না। আপনারা দেখেন খেয়াল করে, দাদার বাড়ি যাবি না, কেন না? দাদার বাড়িতে গেলে তো সব কিছু স্লো খুব, বুঝছেন না? বাসে উঠলাম, নামলাম, হাঁটলাম, খাল পাড়ি দিলাম, সব প্রসেসগুলো স্লো না? আর ইন্টারনেটের প্রসেসগুলো কী? গেমিং, ডিসু, বুঝছেন না? সাথে সাথে মানে হাজার হাজার মানুষ মেরে ফেললাম, হাজার হাজার সৈন্য মেরে ফেললাম, এই যে নেশাটা, এটা কী করে? মানে হরমোন হ্রাস হয়, মানে উত্তেজনা হয় ভিতরে, বুঝছেন না? এই উত্তেজনা তো দাদার বাড়ি যাওয়াতে নাই, এই উত্তেজনা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাগে, ওইটা মানে এটা কালার্ড আর ওইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, নিজের নিজের কিউবিকেলের ভিতরে, নিজের ঘরের ভিতরে কোনায় সারা দুনিয়া, ওইখান থেকে সারা দুনিয়া দেখতেছে, সব কিছু রঙিন, সব কিছু খুব ফাস্ট। আস্তে আস্তে কী হয়? মানুষের সাথে মিশে ছেড়ে দেয়, আত্মীয় স্বজনের সাথে মিশে ছেড়ে দেয়, সামাজিকতা ছেড়ে দেয়, এবং নেট জম্বি বলি আমরা বা জাঙ্কি বলি আমরা, ওইটার ভিতরে সে সমস্ত জীবন তার ই। এবং এই যে বললেন আব্দুল সরু ভাই, যার কথা বললেন যে ছেলে কোনো কাজকাম করে না, দামড়া ছেলে, ছোটো ছেলে না, দামড়া ছেলে, সে কাজকাম করে না, খালি গেম খেলে, কেন? গেমটা প্রথম কে তুলে দিয়েছিল? সেই বাবা মা তুলে দিয়েছিল হাতে। তো এগুলো চিন্তা করবেন ইনশাল্লাহ, এগুলা মানে এগুলো দায় দায়িত্ব আমাদেরকে নিতে হবে। বড় হওয়ার ব্যাপারে, বাচ্চা কাচ্চা বড় করার ব্যাপারে আরেকটা জিনিস বলবো আমি, ছেলে মেয়েদের বড় করার ব্যাপারে আরেকটা জিনিস বলবো, যে তাদেরকে সময় দিতে হবে, তাদেরকে দয়া করে ট্যাব, মোবাইল ফোন, টেলিভিশন এগুলো ঘুষ দিয়েন না, তাদেরকে সময় দিতে হবে। তাদের সবচেয়ে বড় দরকার হচ্ছে আপনার সময়ের। একটা ই আছে, হাউ টু বিল্ড আপ এন ইসলামিক হাউসহোল্ড, একটা একটা ই আছে, লেকচার সিরিজ আছে, আমার স্কোপ নাই, নাহলে আমি আপনাদের সাথে হয়তো শেয়ার করতাম, বাট আমি অন্যদেরকে দিয়ে দিব। সেখানে কি আপনার ঘরটাকে আপনি ইসলামাইজ করবেন? ঘরটাকে ইসলামাইজ করা মানে কি? আপনি শুরু করবেন কি দিয়ে? ইসলামিক টার্মিনোলজি যেগুলো বলি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হ্যাঁ, জিসাস বা ওয়াও বা থ্যাংক ইউ, এগুলোর পরিবর্তে কী আসবে? ইসলামের টার্মগুলো আসবে, জেজাকাল্লাহ খায়রান, হ্যাঁ, নামাজের জায়গায় সালাত আসবে, রোজার জায়গায় সিয়াম আসবে, এরকম আপনি ইসলামিক টার্মিনোলজি চালু করবেন, শুরু বলতেছি আমি। তারপরে যে সালাম বললাম, সালাম শুধু ছেলে বাপকে দিবে এমন কথা নাই, বাপও ছেলেকে দিবে, ঠিক না কথাটা? আমার মনে আছে আমরা যখন কলেজে চড়ি, কক্সবাজারে কলেজে পড়ি, তখন কক্সবাজারে আমাদের আমার এক ফ্রেন্ডের বাড়ি ছিল, তো সে তার এক চাচা তার দুটো বাচ্চা মাদ্রাসায় পড়তো, আগের থেকেই সে হাসাহাসি করতেছে, আমরা যখন যাচ্ছি তখন বলতেছে যে দেখিস ওখানে গেলে একটা মজা দেবি, কি যে ছেলেরা মাদ্রাসা থেকে আসে আইসা বাপরে সালাম করে, আর বাপ তাদের সাথে মুসাফা করে, আপনি যে বলে কথা বলে বাপও সালামের উত্তর দেয়, এটা একটা হাসাহাসির ব্যাপার ছিল,
আর মুসলিমকে এটা হাসাহাসি করতে পারে, পারে না। আপনি এইভাবে বড় করবেন, ইসলামাইজ করা যেটাকে বলে, প্রত্যেকটা জিনিসে আপনি চিন্তা খেয়াল করবেন ইসলাম কি বলছে, আল্লাহ কি বলছে, আল্লাহ কি চাইছেন, রসুল কি চাইছেন। গল্প ইসলামী গল্প আছে, সাহাবীদের গল্প, রসুলের সিরা, সাহাবীদের গল্প, তাবেঈদের গল্প কত আছে, কোনো ই নাই। নবীদের গল্প, পয়গম্বরের গল্প আপনি করবেন, কোরআনিক গল্পগুলো আপনি করবেন, কষ্ট করবেন। হ্যাঁ, তার জন্য, তার জন্য জিনিসকে মনে করেন না যে সুখ, একটা মোবাইল ফোন, একটা স্মার্টফোন, একটা ট্যাব, একটা টেলিভিশন, এগুলো সুখ না, কিন্তু এগুলো তার জাহান্নামের রাস্তা তৈরি করে দেবে। আমরা অনেক সময় বলি যে আপনারা যখন মানে ছোট একটা বাচ্চা যখন বড় হয়, তার বাবা মা ছোট একটা, সরি একটা ফোন আসছে, মাফ করবেন, ছোট একটা বাচ্চা যখন বড় হয় তার বাবা মা কি করেন, তাকে ধরেন একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, আমি একটা সুইজারল্যান্ডের চকলেট দিলাম, সুইস চকলেট, দামি চকলেট, আপনি কি করবেন, ওটা না খেয়ে আপনার বাচ্চার জন্য রেখে দিবেন। অনেক আমরা তাই করি না, আমাদের ইচ্ছে আমাদের বাচ্চাদের আমরা বেশি ভালোবাসি, এই সেন্সে রেখে দিলাম যে আমার মেয়েটা খাবে বা আমার ছেলেটা খাবে, আউট অফ কি, আউট অফ লাভ, স্নেহ, মমতা, ভালোবাসা। এই বাচ্চাটার নরম হাতটা আপনি গালে লাগায় আপনার খুব ভালো লাগে, সফট হাতটা দেব। আপনি এর জন্য দুনিয়া অনেক কিছু করতে পারেন, সুদী ব্যাংকে ফিক্সড ডিপোজিট রাখতে পারেন, ঘুষ খাইতে পারেন, শুধু তাকে, তাকে সুখ দেওয়ার জন্য, তাকে ভালোবাসা প্রকাশ করার জন্য। কিন্তু আপনি সবচেয়ে আসল জায়গাটাই তাকে ভালোবাসেন না। আপনার উচিত ছিল সেই নরম হাড়টা ধরে চিন্তা করা যে এই নরম মাংসটা বা গোশতটা যদি জাহান্নামের আগুনে জ্বলে, এবং যেভাবে ডিসক্রিপশন আছে যে গলে গলে পড়বে, আবার তৈরি হবে, আবার জ্বলবে, আবার তৈরি হবে, আবার জ্বলবে, তাহলে আপনার কী সবচেয়ে ভালোবাসার ব্যাপার কী হইতো, যে এই জাহান্নামের আগুন থেকে বাচ্চাটাকে বাঁচানোর ব্যবস্থা করা, তাই না? তাহলে কী করতেন, তাকে আপনি আল্লাহর মতো করে বড় করতেন, তাকে গেম ঘুষ দিতেন না, তাকে স্মার্টফোন ঘুষ দিতেন না, তাকে টেলিভিশন ঘুষ দিতেন না, তাকে ট্যাব ঘুষ দিতেন না, তাকে আপনি সময় দিতেন। আপনার কাছে সবচেয়ে বড় দরকার হচ্ছে সময় দেওয়া, তাকে তার কোম্পানি দেওয়া, তার বন্ধু হওয়া, সে যেন আপনার সাথে কমিউনিকেট করতে পারে, তাকে নেচারের কাছে নিয়ে যাওয়া, বাইরে নিয়ে যাবেন, এখানে তো সমস্যা নাই, কিন্তু আমি শহরে যারা থাকেন তাদের কথা বলতেছি, প্রকৃতির কাছে নিয়ে যাবেন, মাঠে ঘাটে নেবেন, মায়ের স্পর্শ এবং মাটির স্পর্শ গন্ধ ছাড়া মানুষ মানুষ হয় না, সেখানে তাকে ছেড়ে দিবেন। আমরা একটা কথা বলি যে, আবার একটা কথা বলার আছে এখানে, যে দুইটা এন মনে রাখবেন, একটা হচ্ছে নেচার, নেচারের কাছে নিয়ে যাবেন, একটা হচ্ছে ভিটামিন নো বলি আমরা, অর্থাৎ তাকে মাঝে মাঝে না বলবেন, সবসময় হ্যাঁ বলবেন না, যা চাইতেছে তাই পাইতেছে, এরকম হলে কিন্তু আরেকটা গোল্লা যাওয়ার রাস্তা তৈরি হয়, বুঝছেন না? এবং দেখবেন যে ঢাকায় আসছে, পেপারে আসছে যে একটা পাখি ড্রেস ঈদের সময় দেনে দেখে মেয়ে আত্মহত্যা করে ফেলছে, কারণ কি, সারা জীবনে তারা আপনি নো বলেন নাই, আজকে হঠাৎ আপনার কি মনে হয়েছে আপনি বলছেন যে না এটা দিব না, বা সে আত্মহত্যা করে ফেলছে। তো ভিটামিন নো একটা জিনিস আমরা বলি, যে মাঝে মাঝে না বলবেন, চাইলেই সে সব কিছু পাবে এমন যেন না হয়, যা দরকার সেটা পাবে, কিন্তু যা চাইবে সেটাই পাবে এটা যেন না হয়, আমরা যেন তাদের কাছে জিম্মি না হয়ে যাই। একজন আমেরিকান কনভার্টেড মুসলিম স্কলার, উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবন, এর নাম কি ইবন সায়াদ না, এই যে ইহুদি বাচ্চাটা ইবন সায়াদ, ইহুদি বাচ্চাটাকে দেখতে গেছিলেন দাজ্জাল কিনা, কেন গেছিলেন, সে মুখে মুখে কথা বলে আর কিছু না। তো যেই স্কলার, আমেরিকান স্কলার, কনভার্টেড মুসলিম, যিনি এই বক্তৃতাটা দিতেছেন, উনি বলতেছেন যে ওই স্ট্যান্ডার্ডে এখন আমাদের ঘরে ঘরে সব দাজ্জাল, কারণ আমাদের ছেলেরা কি বলে, মা বলতেছে বাবা একটু খাও না, এটা করো না, একটু আসো, তোমার চাচার সাথে কথা বলো, সালাম করো না, আমি তো এখন ট্যাব নিয়ে বসে আছি, বুঝছেন না? এখন দাওয়াত দিলে ঢাকায় একটু বড় লোক যারা তাদের এসে, যারা যে দাওয়াত দিলেন বাচ্চাকে চাইছে, বলে আঙ্কেল ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কি, বুঝছেন তো, ওয়াইফাই পাসওয়ার্ড দিলেন, বাস তারা তাদের ই নিয়ে বসে গেল। এইগুলা কিন্তু ইসলামের সাথে যায় না, এবং আমরা কিন্তু এইগুলা দিয়ে আমাদের পরবর্তী জেনারেশনকে ধ্বংস করে দিচ্ছি, নষ্ট করে দিচ্ছি। আপনারা এই এই ওয়াজ কইরা আর তাদেরকে পথে আনা লাগবে না, বা ওয়াজ যতই ওয়াজ করেন, আমরা বলি আমরা ইসলামী স্কুল চালাই ঢাকায়, আমরা বলি যে আমাদের সাথে তারা থাকে 11% সময় থাকে আমাদের সাথে, 11% আর 89% থাকে বাসায়। 11% আমি 89% ঠিক করতে পারবো না, এটা হইলো কি, ট্যাঙ্কের ভিতরে আপনি পানি লাগাইছেন, পানির পাইপ দিয়ে ট্যাঙ্ক ভরতে চাইতেছেন, আর নিচে 4টা ফুটা, জীবনে ভরবে, জীবনে ভরবে না, ফুটাগুলো বন্ধ করতে হবে, ফুটাগুলো আপনি তৈরি করছেন, আপনার বাচ্চাকে আপনি দিছেন,
সে না হলে পারতো না, হিজরত করবেন, দেশের ভিতরে হিজরত করবেন, যেই কমিউনিটিতে দিন মানে দিনের মতো করে মানুষকে বড় করে, বাচ্চাদের বড় করে, সেখানে চলে যাবেন। কি আছে সমস্যা, কি আছে? আল্লাহ রাসূল মক্কা ছেড়ে যাচ্ছিলেন, বারবার তাকাই দিছিলেন, তারপরে যখন মক্কা বিজয়ের পরে আসলেন তখন তো বলছেন যে ওই যখন যে সাহাবীরা ই করলেন যে কাকে কি ই দিছেন, ভেড়া টেড়া দিছেন, তখন বললেন যে আমি তো ভেড়া দিছি, ক্যাটেল দিছি, তোমরা যে আল্লাহ রাসূলকে নিয়ে যেতেছো, তোমরা কি এতে সন্তুষ্ট না? তার কান্দি দিয়েছেন ওনারা সাহাবীরা। মিনিং কি, আল্লাহ রাসূল ওই থেকেই পছন্দ করছেন যেখানে তার দিন প্রপাগেট করতে পারছেন, তার দিনের হেফাজত হয়েছে, যে দিন যেখান থেকে শুরু করতে পারছেন, মানে প্রতিষ্ঠিত করতে পারছেন। আপনারাও সেটা করবেন, এইটুকু হিজরত। এই ধরেন কথার কথা, সিলেট শহরের এক্স এলাকায় সব এইসব মানুষ থাকে যারা ট্যাপ দেখে এই করে করে, আপনি তাকওয়া মসজিদের পাশে যাবেন, বা আরেকটা মসজিদ উম্মুল কোরা, বা যেখানে থাকলে আপনি কমিউনিটি পাবেন সেখানে যাবেন, যেখানে সবাই আপনার মতো চলবে, যেখানে আপনার দাঁড়িয়ে রাখলে কেউ হাসবে না, যেখানে আপনার ভাই পর্দা করলে হাসবে না, যেখানে আপনার আপনার ছেলে যদি হিফজ করে কেউ হাসবে না, যেখানে তাকে তার উপর প্রেশার থাকবে না যে তোর ট্যাব আছে নাই, তোর টেলিভিশন আছে নাই, তো তুই কি হইলি, এই কথা যেখানে শুনবে না, সেই পরিবেশ সেই প্রতিবেশ তাদেরকে দিবেন, সেভাবে বড় করবেন। আমি শেষ করে দিই, সুবহানাক আল্লাহুম বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি আসলে সবসময় টাইমের ভিতর থাকি, 3 মিনিট বেশি নিয়েছি আমার নির্ধারিত সময় থেকে, মাফ করে দিন আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।